তো দেখা যাচ্ছে সাতটি আয়াতের মধ্যে আবার তরিকতের কোন আয়াত নাই, তাহলে কিন্তু আমরা অটোমেটিক কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আল্লাহ পাকের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম না? তাহলে আমরা যদি বলি যে সূরা ফাতিহা পাঠ করো, ক্লাস থ্রির ছেলেও পারে, পারে না? কিন্তু সেই ক্লাস থ্রির ছেলের ওই জানা বা বুঝার মধ্যে আপনার আমার চিস্তিয়া তরিকা যদি না পড়ে, তাহলে কিন্তু ওই ছেলে আর আমাদের তরিকাভুক্ত হবে না। ক্লাস থ্রিতে পড়ে ওই ছেলে যদি আমাদের তরিকায় না আসে, তাহলে ওই ছেলের বয়স যখন 40 হবে, তখন তো আমাদের তরিকায় আপনিও নেই আমিও নেই, তাহলে তরিকা কি থাকবে? তাহলে এখন আমাদের ক্লাস থ্রির ছেলের ওই সূরা ফাতিহার ওই সাতটি আয়াতের ভিতরে অংশ করে নিতে হবে, জায়গা করে নিতে হবে, এরকম একটা বিষয় আসছে না? এই দেখেন ইউটিউব মানে ওয়েবসাইটে আপনি একটা মন্তব্য দাখিল করবেন, সেখানে কিন্তু আপনার প্লট কিনা লাগে, আপনি প্লট কিনবেন, তারপর আপনার সেখানে কথাগুলা সেট করবেন। তো আমরা এই সূরা ফাতিহার এই সাতটি আয়াতের মধ্যে আমাদের তরিকতপন্থীদের প্লট বা স্থান বা ঠিকানা জায়গা যদি না করে নিতে পারি, তাহলে আমরা যতই অরুষ করি আর গানাবাজনা করি আর যা কিছু করি, একসময় কিন্তু আমরা হারিয়ে যাবো, যাবো না? তো আমাদের তরিকতপন্থীদের মধ্যে অনেক বক্তা আছে, আমি তাদের জন্য অনুরোধ করব আপনারা যে কোনো দিক থেকে সূরা ফাতিহার ভিতরে ঢোকে, যদি আপনার আলোচনা এই সূরা ফাতিহার কোনো আয়াতের রুট দিয়ে যদি না ঢুকাতে পারেন, তাহলে আপনি যত কিছুই বলা বলি করেন না কেন, পরবর্তী প্রজন্ম কিন্তু আপনার এই জগৎ থেকে হারিয়ে যাবে বা আপনি তার জগৎ থেকে হারিয়ে যাবেন। এটা আমার মানে ভূমিকাই বললাম কথাগুলো, আমার এই ভূমিকাটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে আমি এই ভূমিকার পর দাঁড়িয়ে দেখেন তাবলিগারা আলহামদুলিল্লাহ বলে তারা কিন্তু ফাতিহার ভিতরে ঢুকবই, এরকম ভাবে চরমুনা ফুরফুরি মানিকগঞ্জ আটরশি দেওয়ানবাগ যত আছে সব কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে ওরা ঢুকে বলেছে। তো আপনি আমি হ্যালো আমরা যাই কিছু করে আমাদের তরিকতপন্থীদের মধ্যেও এরকম একটা ভাষা দিয়ে তোর ভিতরে ঢুকতে হবে। তো আমি রিসার্চ করে দেখেছি সূরা ফাতিহার ভিতরে বলা হয়েছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, একটা আয়াত আসছে না, আমি এই পথ দিয়ে ঢুকব, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে প্রভু আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও। তো সিরাতাল মুস্তাকিমের বাংলাটা কি? আমরা বলি সরল পথ, কথাটা কিন্তু এরকম না, সিরাত মানে পথ, মুস্তাকিম আকিমু থেকে মুস্তাকিম প্রতিষ্ঠিত পথ, যে পথটা প্রতিষ্ঠিত সেই পথটার নাম সিরাতাল মুস্তাকিম, আমার সেই পথের দরকার, ঠিক কিনা কথা? আমরা কি সিরাতাল মুস্তাকিমের হেদায়েত চাই? যারা যারা চায় তারা একটু হাত উঠে দেখায় তো, ধন্যবাদ। নমান সিরাত মানে পথ, যে পথটা সিরাতাল মুস্তাকিম তার কয়েকটা বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যে পথটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেটাই তো সিরাতাল মুস্তাকিম। সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে যে ওয়াজিদু ওয়াক্তারিবু, সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও, তাহলে নিকটবর্তী যে পথ দিয়ে হওয়া যায় সেটাই সিরাতাল মুস্তাকিম। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সিরাতাল মুস্তাকিমে আসতে শয়তান স্বয়ং বাধা দেবে, এটা একটা বৈশিষ্ট্য, যে পথে শয়তানের বাধা নেই সেই পথটা সিরাতাল মুস্তাকিম হলে
আরবের সাত নম্বর ১৬ নম্বর আয়াতটা ব্যর্থ হয়, কারণ এই আয়াতে বলা হয়েছে ইবলিস বলছে আমি ওই সিরাতুল মুস্তাকিমের ওর পেতে বসে থাকবো, আমি সকলকে বাধা দেব। তাহলে যে পথে সিরাতুল মুস্তাকিম সেই পথে তো শয়তানের বাধা, তাহলে যে পথে শয়তানের বাধা নেই সেটা নিশ্চয়ই সিরাতুল মুস্তাকিম না। তা আমি সিরাতুল মুস্তাকিমের আপাতত দুইটা বৈশিষ্ট্য সকল না, একটা হচ্ছে সেখানে আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছানো লাগবে, যে পথে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় ওটার নাম সিরাতুল মুস্তাকিম। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সেখানে শয়তানের বাধা থাকবে, শয়তানের বাধা না থাকলে সেটা সিরাতুল মুস্তাকিম না। শয়তানের বাধা আছে কি নেই এটা আমি একটু পরে বলি। তো সিরাতুল মুস্তাকিমের শুরুটা কোথা থেকে, এটা শেষ হবে না যায় আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, পৌঁছাবে মানে কি যেখানে শেষ, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না, পৌঁছানো যায় মানে শেষ যেটা, তাহলে এটা শুরু কোথার থেকে, আগে শুরুতে যেতে হবে তো, তোমাকে চিনতে লাগে শুরু চিনতে হবে না, এটা আরম্ভ হইলো কোথার থেকে, কোন জায়গার থেকে সিরাতুল মুস্তাকিমের পথটা সূচনা হইলো, এখানে যদি আমি না যাই তাহলে মাঝখানে কিন্তু সিরাতুল মুস্তাকিমের বিভ্রান্তে আমরা সবাই পড়ে যেতে পারি। তো আমি নিয়ে যাবো আমরা যে রুট দিয়ে যে পথ দিয়ে ওই সূরা ফাতিহার ভিতরে ঢুকতে চাচ্ছি সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম আমাদের ভিতরে আছে এইটা যখন প্রমাণ করে দেবো তাহলে আমরা আল্লাহ পাকের ওই সাতটি আয়াতের কোনো না কোনো একটা আয়াতের জায়গা করে নিলাম, তাই তো কথাটা। এবার আসে আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা হিজরের ৪১ নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ ইবলিসের সাথে কথোপকথন বলতে গিয়ে বলল কালা হাজা সিরাতান আলাইয়া মুস্তাকিম, হাজা মানে ইহা, ইবলিসের সাথে কথোপকথনের সময় আল্লাহ বলছে ইহাই সিরাতুল মুস্তাকিম যাহা আমা পর্যন্ত পৌঁছে। তাহলে সূচনা কোথার থেকে হলো, ইবলিসের সাথে আল্লাহ পাকের কথোপকথনের থেকে শুরু হলো না সিরাতুল মুস্তাকিমটা? তাহলে সিরাতুল মুস্তাকিম কি ইবলিস স্বীকার করছিল? ইবলিস তো সিরাতুল মুস্তাকিমে নেই, সে তো সিরাতুল মুস্তাকিমের পথে নেই, তাহলে যে পথটা ইবলিস অস্বীকার করলো ওই পথটাই সিরাতুল মুস্তাকিম। কি বুঝতে পারছেন কথাটা? আমি আবার বলি, যেহেতু ইবলিসের সাথে কথোপকথন বলতে গিয়ে আল্লাহ বলল কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, সূরা হিজরের ৪১ নম্বর আয়াত, ইহাই আমার নির্ধারিত সরল পথ, ইবলিসের সাথে কথোপকথনের সময় এই কথা প্রমাণ করে, এই কথা বলে এটা প্রমাণ করে যে ইবলিস যে পথটা অস্বীকার করল, যে পথটা ডিনাই করল ওই পথটাই ছিল সিরাতুল মুস্তাকিম। বোঝেন নাই বুঝলে একটু জোরে শব্দ করতেন। আমি আবার বলি, যেহেতু আল্লাহ ইবলিসের সাথে কথোপকথনের সময় উল্লেখ করল যে ইহাই সিরাতুল মুস্তাকিম, এই কথাই প্রমাণ করে যে ইবলিস যে পথটা ডিনাই করলো অস্বীকার করলো ওই পথটাকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলে উল্লেখ করেছে। এইবারে বলে তাহলে ইবলিস কোন পথটা অস্বীকার করেছিল, কোন পথটা? ইবলিসকে যখন বলা হলো ওয়াসিলি আদম, আদমের নিমিত্ত সেজদা করো, সূরা আরাফের ১১ নম্বর আয়াত, সূরা বাকারা ৩৪ নম্বর আয়াত, ইবলিস ওই পথটা অস্বীকার করে সেজদা না করে কাফের হয়ে গেল। তাহলে আদমকে সেজদা করার পথটাই সিরাতুল মুস্তাকিম আল্লাহ এটা বলল, তাই তো কথা না? আদমকে সেজদা করার পথটাই সিরাতুল মুস্তাকিম এটা বলা হলো। আমার অনেকেই বলে ওটা শুরু হয়েছিল বেহেশতের ভিতর থেকে, আদমকে সেজদার সময় শুরু হয়েছিল, মাঝখানে আরো কিছু কিছু পথের সাথে যোগ হয়েছে সেটা সিরাতুল মুস্তাকিম, এরকম কিছু কিছু আলেমারা বলে না? পাঁচত্তর আমার সিরাতুল মুস্তাকিম, মসজিদে জুম্মার নামাজ সিরাতুল মুস্তাকিম, তাবলীগে দোয়া আছে, নানান কথা এর সাথে যোগ করে দিয়েছে দেশরা। আমার কথা হচ্ছে কথাটা এরকম যে সিরাতুল মুস্তাকিম যদি একের অধিক হয়, একটা আদমকে আমার সেজদা করার সিরাতুল মুস্তাকিম, আরো আরো পথ পাঁচত্তর নামাজ রোজা হজ জাকাত আগো এরকম ভাবে কোরবানি দেওয়া আরো 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 থাকলে থাকতে পারে, আমার সেখানে দ্বিমত নাই। তবে আমার কথা যেটা যে একের অধিক যদি হয় আল্লাহর কাছে পৌঁছানোর পর সিরাতুল মুস্তাকিম, তাহলে একটা পথ ইবলিস অস্বীকার করেছে আর বাকিগুলা তো অস্বীকার করেনি, তাহলে বাকিগুলা পথ দিয়ে যদি ইবলিস আল্লাহর কাছে ঢুকে যায় ঢুকে পড়ে, তাহলে আল্লাহ দেখলে ইবলিস
ব্যস্ত থেকে আবার কোন পদ্ধতি ঢুকলো তোমরা যদি ওইদিকে ফাঁকা ছিল ফাঁকা দিয়ে ঢুকে বললো তাহলে ইবলিসের কাছে আল্লাহ ব্যর্থ হয়ে গেল না কি বোঝেন না কথাটা আমি আবার উপমা দিয়ে বুঝাই আমি আরবিক সাহিত্যে পরিবেশ করছি আপনার উপমা দিলে আপনি সহজে বুঝে পারবেন আপনার বাড়ি একটা দুষ্টু কুকুর আছে দুষ্টু কুকুরটা আপনি মেন গেটে বের করে দিলে যা তুই বেরো আমার বাড়ি থেকে তুই খালি হ্যাঁ ভাতের ভাতে হাট মুখ দিস নষ্ট করিস তোর বের করে দিলাম তো মেন গেটে বের করে দিলে কুকুরের তো মুখস্থ আছে ওই যে ওই মনে করেন আপনার পায়ে ফেরার কোল দিয়ে একটা পথ আছে ওই দিক দিয়ে ঢুকে বলি ঢুকে বলি আবার সে ভাতের হাড়ি হাত দিয়ে তখন ওই বাড়ি আর আপনি যাই বলছে আরে কুকুর নাম বের করে দিলাম আবার ওই মেন গেটে ঢুকলো মেন গেটে তো আমি তালা বাই দিচ্ছ তো ঢুকতে পারি তো ঢুকলো কান্তি তো বলছে ওই যে তোমার ওই যে টিউবওয়েলের পানি বের করার যে সুড়ঙ্গ পথ আছে না ওর ভিতর দিয়ে ঢুকে তো বলছে তাড়াতাড়ি ওটা বন্ধ মানে ওই কুকুর তোর মধ্যে ঢুকবে তখন ওই বাড়ি আর সতর্ক হয়ে গেল একমাত্র মেন গেট বাদে যত পথ আছে সব বন্ধ করে দেবে কুকুর ঠেকানো যাবে না রে তো এই জন্য যদি বেস্তের ভিতরে ঢুকার পথ এই আদম সেজদা বাদে আরো কোনো পথ থাকে তো সেই পথ যদি সিরাতুল মুস্তাকিম হয় আর সেই দিক থেকে শয়তান ঢুকে আল্লাহ বেহেশত থেকে ইবলিসকে বের করে দিল আর ইবলিস সেই বাকি পথটি ঢুকে যেয়ে দেখিয়ে দিল আমি এটা বেহেশতের ভিতরে ঢুকে পলাম তাহলে আল্লাহ পাকের বের করে দেওয়াটা ব্যর্থ হয়ে গেল না আমি একটু চেয়েছি বলছি তাতে আপনারা রাগ করেন না আমি একটু কম বুঝি তো চেয়েছি বললি বেশি বোঝানো যায় তাই দুর্গা আল্লাহ পেয়ারা হাজির যেটা বলতেছিলাম যে একমাত্র পথ যেটা সিরাতুল মুস্তাকিম সেই পথের বাইরে আর কোনো পথ নাই সেটা যদি আদম সেজদা করা হয় তাহলে সেই পথের ভিতর দিয়ে আমরা কিন্তু জায়গা করে নিলাম ওখানে আপনারা যারা সিরাতুল মুস্তাকিম খুঁজছেন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আদম সেজদা যদি না থাকে তাহলে আপনি সিরাতুল মুস্তাকিমে নাই আপনারা যারা বুঝছেন জুম্মার নামাজ পড়তে যাওয়ার সিরাতুল মুস্তাকিম ওর ভিতরে যদি আদম সেজদা না থাকে তাহলে আপনার নাই বেরিয়ে এসে দেখছে যে লাখ লাখ কোটি কোটি মানুষ তার দিকে ঢুকেছে লাখ লাখ কোটি কোটি মানুষের এই পথটা এটা বলছে সিরাতুল মুস্তাকিম তাহলে সিরাতুল মুস্তাকিম এইটা হলেও হতে পারে তো আমার একটা জানা জিজ্ঞাসা আছে এটা সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য কি ছিল গো কি বলছিলাম মনে নাই যে কিছু করে আগে বললাম সিরাতুল মুস্তাকিমের দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শয়তানের বাধা থাকবে সুরা আরাফের 16 নম্বর আয়াতে বলছে যে আমি ইবলিস বলছে আমি সিরাতুল মুস্তাকিমে ওর পেতে বসে থাকবো মানুষকে জায়গায় যাইতে দেবো না সূরা হিজরের 39 নম্বর আয়াতে বলছে আমি দুনিয়ার অধিকাংশ মানুষকে পথ ভ্রষ্ট করি তাহলে পরে কথাটা শয়তানে কিন্তু আমার পর্যন্ত পৌঁছাই দিলে তো আল্লাহ তা আল্লাহ পাকের কথা তো আর ব্যর্থ হবে না আল্লাহ যে কথাটা কংক্রিট সেই কথাটাই কোরআনের ভিতরে জানিয়ে দিল দুটো কথা দুটো আয়াত কি একটা আয়াত সূরা আরাফের 16 নম্বর আয়াত শয়তান বলছে আমি সিরাতুল মুস্তাকিমে ওত পেতে বসে থাকবো নিশ্চয় শয়তান ফাঁক দেবে না ওত পেতে ওখান বসে আছে ধরে নিতে হবে তাই তো এবং সূরা হিজরের 39 নম্বর আয়াত অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করবে বাধা দিয়ে অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে সে কি হবে তার বাধাকে সার্থক করবে তাই তো ভালো করে বোঝেন কথা শুধু শোনার জন্য শুনেন না বুঝার জন্য বুঝেন বুঝার জন্য শোনেন তো ওই সিলেবার থেকে বেরিয়ে দেখলো কোটি কোটি মানুষ তার দিকে গিয়েছে আর সত্যি কথা বলতে গেলে কি আমি একবার মহাখালীর থেকে টাঙ্গাইলে যাব ওই দিনকে সেই আখেরি মোনাজাত হবে আর কি তো মহাখালীর পরের থেকে এই টুপিওয়ালা পথ এমনভাবে বন্ধ করেছে যে হাইটে যাওয়ারও কায়দা নেই বাস ঘোড়া তো বাদ দিয়ে দিলাম তো হাইটে হাইটে আমি যে
টাঙ্গাইল পর্যন্ত ওই মহাখালী পার হয়ে তুরাগ নদীর ওই তোমার এস্তেবার ওই প্ল্যাটফর্ম পার হয়ে যাবে, ওইদিকে যাবো, আর যাওয়ার উপায় নেই। এত কোটি কোটি মানুষ, আবার লাখ লাখ বলতে বলতে কোটি কোটি আসি যে অভ্যাসগত ভাবে গুনিয়ে তার বলছি, তারপরে অসংখ্য অসংখ্য লোকই তার দিকে গিয়েছে। ওই ছেলে চিন্তা করলো যে শয়তান এদের বাধা দিয়েছে, তারপরও এই কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ এই পথে এসে গিয়েছে, তাহলে শয়তান বাধা দিয়ে ব্যর্থ হয়েছে, তাই তো এরা তার দিকে ঢুকে পড়েছে। কি বসেন কথা, সব কথা আমারই বুঝিয়ে দিতে হবে, আপনি কিছু বলেন না। আগে দুই এক তিন পাঁচ হয় এটা তো বোঝে, দশ টাকার নোট পাঁচ টাকার নোট, হ্যাঁ এটা তো গুনিয়ে বোঝে। তো যে পথে বেশি লোক সংখ্যা বাধা দেয় সেই পথে কি লোক যাইতে পারে? কিছু কিছু আছে না, সেনাবাহিনীর ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ, সেখানে ঢুকতে গেলে আইডি কার্ড চেকিং চেকিং করে তারপরে ওই সেনাবাহিনীর ওই ইয়েতে ঢুকতে হয়। আর যে পথে জনসাধারণ জন্য খোলা থাকে সেটা তো রাস্তায় ভিড় লেগে যায় না, তারপরে তার দিকে ভিড়ই প্রমাণ করে এটা সিরাজুল মুস্তাকিম না, কারণ এখানে সিরাজুল মুস্তাকিম হলে তো শয়তানের বাধা থাকত, শয়তানের যখন বাধা নেই তাই তো লোকে তো ভিড় হয়ে ঢুকে পড়েছে, তাতে প্রমাণ করে যে এটা সিরাজুল মুস্তাকিম না। কি বুঝতে পারছেন, সিরাজুল মুস্তাকিম যে তার বিকালা পথটা সিরাজুল মুস্তাকিম না, তার প্রমাণ কি যে বেশি লোক সংখ্যা, বেশি লোক সংখ্যা তার প্রমাণ কি শয়তানের বাধা নেই তাই বেশি, শয়তানের বাধা নেই তাই প্রমাণ করে এটা সিরাজুল মুস্তাকিম না। যদি শয়তানের বাধা না থাকে আর সেটা যদি সিরাজুল মুস্তাকিম হয় তাহলে সূরা আরবের ষোল নম্বর আয়াতটা মিথ্যা হয়, আল্লাহর আয়াত কি মিথ্যা হবে? তাহলে যে পথে লোক সংখ্যা বেশি এক নম্বর তার দিকে আলাই লোক সংখ্যা বেশি এই পথটা সিরাজুল মুস্তাকিম না, আসলে ওটা এজিতির পথ। তারপরে দ্বিতীয় যান চরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ আটশোশি লাখ লাখ মানুষ মিলে শেষ করা যাবে, তাহলে ওরাও ওই একই যুক্তিতে সিরাজুল মুস্তাকিম না, যদি ওখানে থাকতো আদম সেটা তাহলে ওখানে কেউ যাইতো হতো, এই পাবলিক ভেঙে গেলে যা আবার লাখ লাখ লোক একবার গুলিদার বাইকিং হয়ে যাচ্ছে আটশোশি মতো, তাহলে এগুলো সিরাজুল মুস্তাকিম না, ওখানে একবার শেষটা দিতে গেলে কিন্তু শয়তানের সে বাধা দিত, তখন আর ওতে নত লোক থাকতো। তাহলে যত দল আছে যে যে দলে আদম কালাই সেটা নাই সেটার একটাই সিরাজুল মুস্তাকিম না, এই জন্য সেখানে তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সিরাজুল মুস্তাকিমের প্রথম পরিচয় শয়তানের বাধা থাকতে হবে, ওখানে বাধা নেই তার প্রমাণ কি? লাখ লাখ লোক ঢুকে পড়েছে, লাখ লাখ লোক ঢুকে পড়ায় প্রমাণ করে কিন্তু বাধা বিঘ্ন নাই তাই এত লোক, আর বাধা বিঘ্ন নাই তাই প্রমাণ করে এটা শয়তানিকে ডিউটি দিচ্ছে না, শয়তান ডিউটি দিচ্ছে না কেন কি এটা পথটা তো সিরাজুল মুস্তাকিমের পথ না গো, তো শয়তান ওকে ডিউটি দেবে কেন? কি ভাব কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা যারা বুঝালাম যে আমরা আমাদের এই সাতটি আয়াত সব হাতের ভিতরে জায়গা করে নিলাম, কিন্তু তাহলে কোন পথে সিরাজুল মুস্তাকিম? যে পথে শয়তানের বাধা। আবার কিছু কিছু লোক থাকে বর্তমানে আপনার এলাকায় মসজিদ আছে না, আমি কিন্তু মসজিদ বিরোধী ওয়াজ করতে চাচ্ছি না, তারপরে যুক্তি প্ল্যাটফর্মে এসে যাচ্ছে নামাজের সময় পাঁচ উত্তর জুমা জমাতে এইখানে দেখা যাচ্ছে তিনটা তার অনেক সময় হয় না, আপনি সেই কাতার মোতাবেক মসজিদ বানিয়েছেন, কিন্তু শুক্রবারের নামাজে দেখা গেল বাইরে রোডের পরে মেন পাকা রাস্তায় পাটি দিওয়া লোক ধরানো যাচ্ছে, তারপরে তাহলে এত লোক তোমার ওখানে বেরিয়ে দিকে পড়ছে, তার সরকারের ডিউটি কি শুক্রবারে করেনি নাকি? শুক্রবার কি সরকারের ছুটি দিল নাকি? কি বোঝেন এই কথা? শুক্রবারে সরকার তো ছুটি নিয়ে তাহলে এত লোক মসজিদে কেন যাবে? আমরা মসজিদে যাওয়াটা আমি এত ওয়াজ করছি এই বারবার আমি মাঝে মাঝে আসি এই সালামের বাড়ি, হ্যাঁ আমাদের যে দলে লোক সংখ্যা কম সেই দলটা সিরাজুল মুস্তাকিম, এই ছেলে কিন্তু সেটা বুঝে হয়েছে, আমি ওই ছেলে বুঝালাম আপনার বোঝাচ্ছি, আপনি তো অনেক জ্ঞানী, হ্যাঁ মানে 3 লাখ টাকা লাগে আপনার ওয়াজ
নিয়ে আসছি কন্টাক্টে। আপনারা এই আলেম সমাজ বর্তমান বাংলাদেশকে পাপের দেশ হিসাবে, পাপের স্বর্গ তৈরি করার মূলে এই মাদ্রাসার অযোগ্য শিক্ষক সমাজ, এই মাদ্রাসার থেকে যত অযোগ্য ছাত্ররা ভর্তি হচ্ছে, তিনবার থ্রি ডিগ্রি আর কোন জায়গায় পাস টাস করতে পারবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না, যে মাদ্রাসা অযোগ্য, ম্যাথমেটিক্স অযোগ্য, ইংলিশে অযোগ্য, ব্রেকফাস্টে তিনবার থ্রি ফেল করতে আর কোন জায়গায় ডাক্তার হবে না, যে মাদ্রাসা ঠিকই ঠিকই করে থাকে। এই অযোগ্য ছাত্র ছাত্রীদের দিয়ে অযোগ্য ছাত্র এই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে সেখানে শিক্ষকতা করছিল, এই অযোগ্য ছাত্র ছাত্রী সহ অযোগ্য শিক্ষক মাওলানাদের সহ এই মাদ্রাসায় যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষার কারণে আজকে বাংলাদেশটা দেখেন পাপে পরিপূর্ণ হয়ে গেছে, পাপে পাপে পাল্লা হয়ে গিয়েছে, পাপকে কত ধরে ধরে করতে পারে। এটার কারণ কি জানেন? আমরা সবাই কিন্তু জানি পাপ করলে তো জানি না, দোজখে কেউ যেতে চায়, দোজখে কেউ যেতে চায় না, তারপরে কেন পাপ করছে একটু চিন্তা করেন তো, দোজখে কেউ যেতে চায় অথচ পাপ সবাই করে, কারণটা কি? এই কারণের মূল হচ্ছে বর্তমান অযোগ্য আলেম সমাজ। দেখেন সূরা আরাফের 169 নম্বর আয়াত বলছে, অযোগ্য ব্যক্তিরা যখন কিতাবীদের স্থান অবসিত হয় তখন তারা বলে দুনিয়ার কিছু মূল্য বিনিময় গ্রহণ করার পরে সব মাফ করে দেওয়া হবে, তো পরিশে মাফ হয়ে যাবে, দুই রেখা পড়লি মাফ, দুই রেখা নামাজ পড়ি তো পড়ে যাবে মাফ হয়ে যায়, তখন তো তার সকালবেলা প্রতিদিনে তার রাত্রি সব দিনে মাফ হয়ে যাবে, আবার তার সামনে দশটা বাজে রাত আসবে তখন মদের বোতল নিয়ে আর এই নেশা করে আবার ওই তাই করবে, তার মাপ পাওয়ার, মাপ পাওয়ার আশাই তো শেষ, সারা রাত পাপ করলে সকালবেলা নাউজবিল্লাহ পড়িয়ে হ্যাঁ মাপ হয়ে যাবে। মাপ পাওয়ার ঘোষণা যদি এই অজ্ঞ আলেম সমাজ না দিত তাহলে সাধারণ মানুষের ভিতরে পাপ করতে গিয়ে ভয় পয়দা হইতো যে আমি পাপ করলে দোজখে যাবে, পাপের মূল মাপ নেই, কোথায় কে বললে তোমাকে পাপ মাপ করা হবে, যদি পাপ মাপ করে দেওয়া হয় তাহলে শয়তান বলবে আমি তো একটা পাপ করেছি তাহলে আমার কেন মাফ হবে না, পাপ করার শর্ত আছে, পাপ মাপের শর্ত আছে, শর্তটা আপনারা বলবেন না, একবার কাঁসা এনে দিয়ে কাঁসা খোলা পর্যন্ত, কাঁসা থাকলে পোশাক করতে গেলে একটু দেরি হয়, খুলে দিলে তারা তাড়াতাড়ি সব কাজ করাবে, তোমরা কাঁসা খুলে পাপ করে দিচ্ছ, কারণ পাপের মাফ করার তো ফর্মুলা, তুমি দুই রাকাত নামাজ পড়িয়ে নাউজ বিল্লাহ পড়লি তো সব মাফ হয়ে যায়। আমি যেটা বলতেছিলাম অযোগ্য ব্যক্তিদের দ্বারা এই ইসলামিক সমাজ প্রচারিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, বিধায় তারা বারবার পাপ করলে ক্ষমা পাওয়া যে কিস্সা কাহিনী ফতোয়া দিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন, এই ফতোয়া পড়ে পড়ে ফাজাইল আমলের কিতাব পড়ে পড়ে মানুষ বেশি বেশি পাপে উৎপত্তি হচ্ছে, কারণ সে ক্ষমা পাওয়ার আশা তো তার পক্ষে কে বোঝেন না কথা, তার যদি পাপ ক্ষমা পাওয়ার এই মিথ্যা অজুহাত গুলা আপনারা না দিতেন আলেম সমাজ, তাহলে একজন সাধারণ মানুষ পাপ করতে যায় তার ভয় থাকত যে পাপ করলেই তো দোজখ হবে, সে একটা হলেই তো দোজখ, আপনি একটা পাপ করেছেন ছুট খেয়েছেন আপনাকে যদি মাফ করে দেয় শয়তান বলবে যে আমি তো একটা পাপই করে দেবো, একটা হুকুম আমলি করলাম আমার যদি দোজখ হয়, তো যে জিনা করিল সে তো একটাই পাপ করেছে, তো তার কেন ব্যস্ত হয়, যে সুদ খাইলে তো সে একটাই তো অমান্য করেছে, তার যদি ব্যস্ত হয় তাহলে আমার তো একটা হুকুম অমান্য করেছি আমার দোজখ কেন হবে। এই যুক্তিতে সেদিন আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করবে সূরা নহলের 111 নম্বর আয়াত, আত্মপক্ষ সমর্থন করে যখন যুক্তি প্রদর্শন করবে ওই জিনাখোর ও একটা জিনা একটা পাপ করেছে ওরে মাফ করে দিয়ে ব্যস্ত দিয়ে দিয়েছ, তো আমি তো তোমার একটা হুকুম অমান্য করেছি, তো ও যদি মাপ পায় তাহলে আমার কেন মাপ হবে না, আমার মাপ করতে হবে না হলে জিনা খোরকে দোজখে দিতে হবে, পেছে মারবে না, তোমার দুই রাকাত পড়ে সুবহানাল্লাহ পড়ার ব্যাপার থেকে না টিকলো না, শয়তানের কাছে টিকলো নাকি, এই জন্য বলি
যে শয়তান ওই ওই তোমার দুই রাকাত পড়ছে সূরা মামুনের ছয় নম্বর আয়াত দেখো, বুঝলে? আমি যেটা বলতে চাচ্ছিলাম কথা, সারমর্ম কথা হচ্ছে এটা, পাপ ক্ষমা করার শর্তটা আগে সার্কুলার করেন, সেই শর্ত পূরণ যারা যারা করতে ব্যর্থ হবে তারা পাপ করতে ভয় পাবে, আর পাপ করতে যখন ভয় পাবে তখন কিন্তু এই বাংলাদেশে পাপ এমনটা আর হবে না। যেমন আমার কথা বলি, হ্যাঁ আমার বয়স হয়ে গেছে 60 বছরের উপরে হয়ে গেছে, আমাকে যদি এখন 2 কোটি টাকার একটা কন্ট্রাক্টরই দেন আমি সরকারি টাকা, তখন আমি চিন্তা করবো 2 কোটি 1 টাকা কিভাবে খরচ করা যায়, কারণ আমি 1 টাকা খরচ করলে তো আমার ওই 1 টাকা জনগণের টাকা মাল দিতে আমার লোকের বাড়ি বাড়ি যাই মাপ চেয়ে আসতে হবে, তো আমি আর কয়দিনই বা বাঁচবো আমি আর ওইটা করবো না। হ্যাঁ আমি 2 কোটি টাকার ভিতরে 2 কোটি 1 টাকা যাতে খরচ করা যায় সেরকম কাজটাই করব, কিন্তু যখন আমার জানা থাকলো যে কালকে 2 রেখাত পড়িয়ে মাপ পাইয়ে গেলি আমি তাহলে 2 কোটির ভিতরে 1 কোটি মারিয়ে দেবো, সমস্যা কি? আমার তো মাপ হয়ে যাবে না, সমস্যাটা কিন্তু এই জন্য হচ্ছে গো। এই জন্য আমি বলতেছি, আমি জানি যে ওই 2 রেখাত নামাজ পড়ে সুবহানাল্লাহ পড়ি যদি মাপ পাইয়ে যাইতে শয়তানও 2 রেখাত পড়ি মাপ পাইয়ে যাবে, শয়তানও যখন আল্লাহ মাপ করবে না আমারও 1 কোটি মাপ করবে না, কাজে আমি মাপ যখন পাবো না তখন আমার তো দোজখেই যেতে হবে। যে দুনিয়ার কয়দিন বাঁচবো, কষ্ট মশক থাকি বেহেস্ত তো যাইতে পারবো, দোজখ থেকে তো মুক্তি পাইবো, আমার দোজখের ভয় যখন এরকম পকেটে দাঁড়িয়ে থাকবে তখন আমাকে দিয়ে পাপ করাতে গেলে ওই রকম ভয় আসবে যে আমি কাল কি মরে যাবো, আমি এখন পাপ করবো না, পাপ করলেই তো আমার দোজখ হবে, দোজখের ভয়টা আমি যখন করি তখন আমার পাপ আমি আর করব না। এ দেখেন আমি দেশের তুলনা করলাম, তাই বলে আমি দেশদ্রোহী না, দেশকে ভালোবাসি তাই দেশের মানুষকে মুক্তির জন্য দেশ নিয়ে কথা বললাম। আপনি আজকে দোকানে যান, চালের দোকানে যে আপনার 1000 টাকা কম পড়েছে, আপনি যদি বলতে পারেন আমি হাজি সাহেব আমি মুসলমানের ছেলে আমি মিথ্যা বলছি না আগামীকাল আপনার 1000 টাকা দিয়ে দেব, আপনি এই কথা বলতে পারবেন? মুসলমানের ছেলে বুঝে যাই চ্যালেঞ্জ করতে পারবেন? কারণ আপনার চাষা ভাইস্তে তো ওই টুপি মাথায় দিয়ে ওই কথা অনেকবার 1000 টাকার কথা বুঝে ওয়াদা ভঙ্গ করে দিয়ে এসেছে ওই দোকানে, আপনি তার বলতে পারছেন না আপনি মুসলমানের ছেলে, কেন বলতে পারছেন না? কারণ আপনার সমাজে ওই টাকা দেওয়ার কথা বুঝে 2 মাস চেরি গেছে আপনি টাকা দেননি, কিন্তু অনেক আজকে লন্ডনে যান আমেরিকায় যান সেখানে যাই তারা বলতে পারছে একটা পাপ করার নিদর্শন আপনি পাবেন না। হ্যাঁ কেন? এটার কারণ কি? তারা জানে যে পাপ ক্ষমা হওয়ার এত সুযোগ নাই, আমি যদি আজকে মিথ্যা বলি আমার দায়িত্বে পাপ হবে, পাপের কারণে আমার দুর্গ। এখানে আরেকটু বিষয় আছে, আমি ওদিকে যাবো না, কথা যেটা বলতেছিলাম সৎকর্ম আর ইমান, অনেকেই বলে না যে নামাজ বেহেস্তের সাবি, নামাজ বেহেস্তের সাবি তুমি কোন পেলি? সূরা আসরের ভিতরে আল্লাহ বলছে ওয়াল ইসরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখন তো নামাজের কথা আসি, তাহলে ইমান এবং সৎকর্ম, ইমান এবং সৎকর্ম ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, আপনারা নামাজ দিয়ে বেহেশতে ঢোকার পথ খুঁজে নিয়ে ইমানের খবর নি হলো, যতবার তোমরা বলছেন ততবার ভঙ্গ করছেন, আপনার কি ইমান আছে? সূরা আল-ফাতির 10 নম্বর আয়াত বলেন, দেখেন যারা অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে তার ফয়সালা আল্লাহর কাছে আছে, বারবার অঙ্গীকার করবেন তওবা করবেন আর বারবারই জিনা করবেন, তওবা করবেন আর পাপ করবেন, আল্লাহ অতভাবে ক্ষমা করার এরকম পার হাউস খুলে থুইনি, আপনি তওবা করবেন এমন ভাবে তওবা যে তওবা জীবনে একবার, অনেকে বলে না তওবা তো নসুয়া বলে না, মানে জীবনে কের মতো তওবা আমি আর ওই জিনা করব না, এরকম তওবা করেন, আপনি আজকে করবেন কালকে আবার পাপ করবেন তাহলে তো হবে না। তো আমার পাপ মাফ হওয়ার শর্তটা কি আপনারা শুনবেন না? যদি শুনেন তাহলে একটু মনোযোগ দেন, দরুদ আল্লাহুম্মা যেটা বলতেছিলাম, নোবডি ক্যান নট ওয়ান্ট ইট বাট নান অ্যাভয়েড ইট, ইংলিশে একটা কথা আছে, মানুষ যা চায় না
কিন্তু সেটা সে এড়িয়ে যেতে পারে না। যেমন আপনি মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, কিন্তু মিথ্যা থেকে মুক্তি পাচ্ছেন না। আপনি পাপ করবেন না, কিন্তু পাপ থেকে এড়িয়ে থাকতে পাচ্ছেন না। যেমন কচুর পাতার পানি, কচুর পাতা বলে পানি ধরে রাখবোই রাখবো, কিন্তু পানি কি থাকে না, ও ঠিকই রাখতে পারে না, পড়ে যাবি। তো ঠিক এরকম আপনি পাপ করবেন না, নিয়ত করেও পারবেন না, কারণ পাপের যে উৎস ইবলিস শয়তান আপনার সাথে সংযুক্ত আছে। এই ইবলিস শয়তান সংযুক্ত থাকার কারণে আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। এই জন্য ইবাদতের মূল বিষয় হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন না করে কেউ পাপ থেকে মুক্তি পাবে না, পাপ তার অটোমেটিক হয়ে যাবে। আমার বাংলা ডিপার্টমেন্টের স্যার বলছিল, যে লোকটা বলে আমি মিথ্যা বলি না, তো সেই লোকটার ওই কথাটাই মিথ্যা কথা। যে বলে আমি মিথ্যা বলি না, তাহলে ওই লোকটার ওই কথাটাই মিথ্যা কথা। তো আমরা যেটা বলি যে পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আপনি পাপ থেকে রেহাই পাবেন না, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আপনি মিথ্যার থেকে রেহাই পাবেন না, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আপনি সেদিন পরিত্রাণ পাবেন না, সূরা শুআরা 89 নম্বর আয়াত। এই পবিত্রতা বুঝতে হলে আপনাকে অপবিত্রতা বুঝতে হবে আগে। কি বুঝতে পারছেন কথা? এই শ্রেণীর ছাত্র মানুষ বুঝবেন ভালো। পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আপনি পরিত্রাণ পাবেন না। এই আয়াতে পবিত্রতা বুঝতে হলে, পবিত্রতা অর্জন করতে হলে আপনাকে আগে বুঝতে হবে অপবিত্রতা কোথার থেকে আসলো, অপবিত্রতাটা কি, এইটা বুঝতে হলে, বুঝতে পারলে আপনি নিজেকে পবিত্র করতে পারবেন, তাই তো কথাটা? এই এবার আপনি আসেন যে প্রথম মানুষ কি, প্রথম মানুষের নাম বলতে পারেন? প্রথম মানুষ জগতের প্রথম মানুষটার নাম কি? আদি পিতা আদম আলাইসলাম। আদম আলাইসলামের আগে কোনো মানুষ ছিল? তো আদম আলাইসলাম বেহেশতের ভিতরে যখন আল্লাহ তৈরি করলো, ওটা কি পবিত্র করে করলো না অপবিত্র মানুষ? পবিত্র মানুষটা না, তো পবিত্র মানুষের বংশধর আমরা। আমাদেরকে কেন পবিত্র হতে বলবে আল্লাহ? এখানে একটু চিন্তা করবেন না। পবিত্র মানুষ আমাদের আদি পিতা আদম, সেই আদি পিতা আদমের বংশধর আমরা। আগো তাহলে আমাদেরকে কেন পবিত্র হতে বললো একটু চিন্তা করবেন না। আপনার যদি লেজ কাটা ইঁদুর থাকে, তাহলে সে কিন্তু লেজ কাটা বাচ্চাই দেবে। চিতে ঘোড়া থাকে না, কপাল চিতে ঘোড়া, তার বাচ্চাও কিন্তু কপাল চিতে হয়। তা আমরা যদি পবিত্র আদমের সন্তান হই, তাহলে আমাদের কি কেন অপবিত্র হতে হয়? তাহলে পবিত্র আদমের সন্তান কিন্তু আমরা না। আদম শয়তানের সাথে, আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করলো যে আমি আদমের কারণে অপবিত্র হলাম, শয়তান হলাম, আমি আদমের ভিতরে ঢুকে আদমকে অপবিত্র বানাবোই, বানাবো আমার অঙ্গীকার। তো তখন সে কাহিনী আমি বুঝবো না, আমার লক্ষ্য বস্তু হচ্ছে অপবিত্রতা কি সেটা বোঝানো। যখন শয়তান আদমের ধোকায় দিয়ে যেভাবেই হোক তাকে বন্ধন খাওয়াই ফেলল, তখন আদমের ভিতরে শয়তান ঢুকে পড়লো, তার পোশাক আশাক খুলে গেল, অপবিত্র হয়ে গেল, বেহেশতের ভিতর থেকে তাকে ফেলিয়ে দিল। যদি আদম পবিত্র থাকতো তার কিন্তু বেহেশতের ভিতরেই থাকিয়ে দিত। তাহার 123 নম্বর আয়াত ফিরে দেখো, আদম এবং শয়তানকে প্যাকেটিং করে একসাথে দুনিয়াতে ফেলে দিয়েছে। সেই অপবিত্র আদমের সন্তান আমরা, তাই আমাদের পবিত্র হতে হবে। আদম কখন অপবিত্র হইল গো? যখন শয়তান ঢুকে পড়ল। তাহলে অপবিত্র সত্তা শয়তান, এই শয়তান ঢুকলো বিদায় অপবিত্র হইল। আর যতদিন পর্যন্ত শয়তান না বেরাবে ততদিন কি ওটা পবিত্র হবে গো? তাহলে শয়তান বেরানোর ফর্মুলার আগে জানতে হবে, তারপরে তুমি পবিত্র হইলে কি না হইলে তুমি তা কি দেখতে পারবা। তোমার এই ভান্ডের ভিতরে একটা ইন্দুর ঢুকে পড়িয়েছে, তাহলে ইন্দুর যদি ভিতরে থেকেই যায়, তাহলে তোমার তো ওই ইন্দুর থেকে ওই ভান্ডটা মুক্তি হয়নি। তো এই তোমার এই দেহ ভান্ডের ভিতরে শয়তান ঢুকে পড়িয়েছে, ওই আদমের থেকে আসছে। কিন্তু এই দেহ ভান্ডের ভিতরে শয়তান যতদিন থাকবে
ততদিন এই দেহ অপবিত্র আর এই অপবিত্র দেহ নিয়ে তুমি যতই ইচ্ছা করো আমি পাপ করবো না, পাপ তোমার হয়েই যাবে, কখন হবে তুমি বুঝতে পারবে। এই অপবিত্র শয়তান নিয়ে যখন তুমি নামাজ পড়তে যাবা তোমার মন কখন মাঠে ছিড়িয়েছে, কখন তুমি দোকানে যাই হিসাব করছো তুমি বুঝতেই পারবে না, মন কিন্তু ওখানে যাই খেলা করছে, তুমি এখানে ছোড়া ফাঁচা পড়লে কি হবে, এরকম ঘটনা ঘটে না, আপনার ঘটে না আমার ঘটে, তো এই কারণে ঘটে যেহেতু আপনার ভিতরে শয়তান আছে তাই এই শয়তান থেকে মুক্তি লাভ করার জন্য পবিত্রতার কথা বলা হয়েছে। আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ তাকে মাফ করে দিল, তওবা করলো মাফ করে দিল, কিন্তু সে যখন বললো আমাকে শয়তান থেকে মুক্তি দাও, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, হে প্রভু আমার ভিতরে শয়তান ঢুকে পড়েছে এই শয়তান থেকে আমাকে পবিত্র করো, আল্লাহ তখন বলছে দেখো আমি তো শয়তানের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকার করেছি, তোমার ভিতরে যদি ঢোকে রোজ কেমন পর্যন্ত সে থাকবে, আমি রোজ কেমন পর্যন্ত তাকে অবকাশ দিয়েছি, রোজ কেমন পর্যন্ত ওই দেহের ভিতরে শয়তান স্বাধীনভাবে বসবাস করবে, আল্লাহ তাকে যদি নিজ ক্ষমতা বলে ওই মানব দেহটির থেকে শয়তানকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে আল্লাহ পাক শয়তানের সাথে যে অঙ্গীকার করেছিল আল্লাহ অঙ্গীকার ভঙ্গকারী হয়ে যায় না, এই জন্য আল্লাহ আদমকে বললো যে যাও তুমি দুনিয়াতে যাও, তুমি একটা বাণী প্রাপ্ত হবে, সেই বাণী মোতাবেক কর্ম করলে হ্যাঁ তোমার ওই শয়তান থেকে পবিত্র হবে। আমি উপমা দিয়ে বুঝাই, আপনার ঘরে একটা জাতি সাপ, ওই যে বিষধর সাপ কি বলেন আপনারা, জাত সাপ বলেন না, জাত সাপ ঢুকে পড়িয়েছে, এখন যদি আপনি যান ধর দিলেন কামড় দেব, আর যদি সাপ নিয়ে আপনি ঘরে শুয়ে থাকেন সন্তান নিরাপদে নেই মারাও যেতে পারে কামড় খেয়ে, তখন আপনার কি করতে হবে, পূজার কাছে গেলেন, পূজা বলছে বাবা ও গাছ তো মানে ওর মন্ত্রতন্ত্রে কাজ হবে না রে, এটাকে গাছটা নিয়ে যায় ঘরে কোনায় পিঠে থৌগা, এই গাছের দুর্গন্ধে ওই শয়তান ওই সাপ এমনি বেরিয়ে চলে যাবে, মন্ত্র দিয়ে কাজ হবে না, তখন কিন্তু গাছের গন্ধে শয়তান আর ওই সাপ আর টিকতে পারলো না, ইচ্ছা কিন্তু বেরিয়ে গেল, ওকে তাড়িয়ে ধরে বের করা যায় নাকি, তুমি তাড়িয়ে বের করে দিবা কালকে আবার রাত্রির অন্ধকারে ঢুকে পড়বে, তোমার তো চিরস্থায়ী ভাবে বেরাবে না রে, এই জন্য চিরস্থায়ী ভাবে সাপ মুক্ত করতে হলে যে সাপের যে গাছের দুর্গন্ধ ওই সাপ সহ্য করতে পারে না সেই গাছটা আপনি ঘরে পুঁতে রাখেন, ইচ্ছাকৃত এইভাবে সাপ বেরিয়ে যাবে, যাবে তো যাবি, যতদিন পর্যন্ত গাছ থাকবে আর কিন্তু সাপ ঢুকবে না, তবে সাপ থেকে ঘরকে মুক্ত করার জন্য যে ফর্মুলা, আমি আজকে আপনার এই দেহ নামের এই ঘর শয়তান নামের সাপটা ঢুকে পড়িয়েছে, আল্লাহ ইচ্ছা করলে বের করে দিতে পারত, কিন্তু আল্লাহ পাক অঙ্গীকার ভঙ্গের কারণে শয়তানের সাথে অঙ্গীকার করেছে রোজ কেমন পর্যন্ত থাকার অবকাশ দিয়েছি, এখন যদি আল্লাহ তার মন্ত্রটি বের করে দেয় তা আল্লাহ তো সঙ্গে শয়তানের কাছে ওয়াদা ভঙ্গকারী হয়ে যায়, এই জন্য আল্লাহ বলে যাও তোমার দুনিয়াতে যাও, তোমার আমি একটা সাপের গাছ দেবো, সেই গাছ ওখানে পুঁতে দিবা, তোমার ওই সাপ শয়তান বেরিয়ে চলে যাবে, তাহলে দেখো আল্লাহ কিন্তু নিজে বের করে দিল না, শয়তানকে আদমকে কায়দাটা শিখিয়ে দিল গাছ পোঁতার মতো, ঠিক তদ্রূপ পৃথিবীতে যখন আদম আসলো আল্লাহর কাছে যখন আবার মোনাজাত করলো আল্লাহ জানিয়ে দিল আদমকে ওয়াকিমু ওয়াজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক সেজদায় তুমি তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো, আদম তখন নিজের চেহারা মুবারক অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত করে গাছ পোঁতা মতন করে, শয়তানের শয়তান তো আদম সেজদা করিনি নাকি, আদম যখন তার স্বরূপ অন্তরের ভিতরে ঢুকায় সেজদা করল স্বরূপে, তখন কিন্তু শয়তান আদমের ভিতর থেকে বেরিয়ে গেল, কেন গেল জানো, বলছে আমি যে রূপে সেজদা না করে কাফের হলাম আদম নিজে এখন সেই রূপে সেজদা করে ফেললো ওই ওই নিয়েতে, এই কারণেই শয়তান বেরিয়ে গেল, আপনি যতদিন পর্যন্ত আদম সেজদা না করবেন ততদিন পর্যন্ত আপনার ভিতরে শয়তান থেকে যাবে, তাহলে শয়তান শয়তান থেকে পবিত্র হওয়ার উপায় কি, ওই আদম সেজদা, আপনি বলবেন নামাজ বেহেস্তের চাবি, আমার 1995-96 সালে একটা তর্কবাজ করছিলাম সেখানে আমি বক্তা ছিলাম না তবে আমি আয়োজক ছিলাম, আমি অনুষ্ঠানের আয়োজন করেছি, প্রথম
বক্তাগণ নিয়ে এসে তারা বক্তব্য দিয়ে গেল। প্রধান বক্তার বক্তব্যের পরে তো আমি যখন আয়োজক তাহলে আমার তো কিছু কথা বলা লাগে, অটোমেটিক তাই বলতেছি, বললাম। দ্বিতীয় বক্তা বলল যে নামাজ বেহেস্তের চাবি। প্রধান বক্তা বলল কলমা একবার পড়লেই দোজখ হারাম, দোজখ হারাম। তাহলে দুইজনের কথাই চোখের লেখা বলল, কলমা একবার পড়লেই দোজখ হারাম, আবার নামাজ বেহেস্তের চাবি, দুইটি তো লেখা পড়ে গেল। দেখুন আমি বক্তা হিসাবে তো আমার ফিনিশিং দিতে হবে, এক শর্তে আসতে হবে, হবে না? তখন আমি উঠে বলছি, আচ্ছা আপনাদের দুইজন বক্তা তোমার সামনে আছে, আমার একটা যুক্তি মনে হয়, আমি একটু যুক্তি বিদ্যা প্রথম থেকে আমি কিন্তু একটু দুষ্ট প্রকৃতির ছাত্র ছিলাম, হ্যালো স্যারকে ওরকম ভাবে যুক্তি তুলে ধরতাম যে স্যার এটা তো এরকম হবে না, এরকম হলে কেমন হয়? তখন স্যার বিচারে কত নেই, কেন অঙ্ক ভুল আছে, আছে বললে অঙ্ক ভুল করে ভুল ধরে দেবেন, আমি থাকি আর স্যার আর অঙ্ক করাইতে না, বলছে ও হাসুন কাছে বুঝে না, কারণ ও ও অঙ্ক করতে গেলে কোন ভুল ধরবে না, আমি যখন থাকতাম না তখন তিনি অঙ্ক করাইতেন। তো আমি আরো দুষ্ট প্রকৃতি, আমি যখন বললাম যে দেখেন দুইজন মাওলানা সাহেব, আপনি বললেন কলেমা একবার পড়লে তো খারাপ, আর ইনি বললেন নামাজ বেহেস্তের চাবি, তো আমার একটা যুক্তি মাথার ভিতরে আসল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক বায়াত হচ্ছে রাত 12টার পর, মানে ধরুন 12:15 বা 12:30 বা 12:10 বায়াত হইল। বায়াত হওয়ার আগে তো সে নামাজ পড়িনি, কারণ 12টার পরে তো ইশারত তো শেষ, তো 12টার আগে তো সে মুসলমানই হইলি, তারপর রক্ত টক্ত ইশারত কি, সে তো নামাজ পড়িনি। তো বলছে না তা পড়িনি, ঠিক আছে, তো 12টার পরে না মুসলমান হইল, কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলেমা পড়িস না, এখন সে রাত 3টার সময় মারা গেল, তো ফজরের রক্ত আদান হইনি, তো সে নামাজ তো পড়িনি, বেশি পড়ি গেছে না বলে না, রাত 12টার পরে বায়াত হচ্ছে, তাহলে তার ইশারত তো তার জন্য ফরজ ছিল না, কারণ তো তখন তো মুসলমানই নেই। আপনাদের এদিকে কিছু কিছু কথা আছে না, আমাদের এদিকে আছে যে বাস কাটতে বলে আজকে বৃহস্পতিবার বাজারে বাস কাটা যাবে না, হ্যাঁ ওই কালকে আসিস শুক্রবারে আসিস দেবো, তো যার ঝাড়িনি তার আবার শুক্রবার কি হবো, বৃহস্পতিবার কি, যার ঝাড়িনি তার আর বৃহস্পতিবার মানার সময় আছে, যার ঝাড় আছে সে বলবে রে বাবা আজকে বৃহস্পতিবার বাস কাটা যাবে না, কাল শুক্রবারে আসিস, তার ঝাড় আছে তাই তো সে বুঝবে, কিন্তু যার বাসে ঝাড় নেই তার তোর বিশুদ্ধার চিশুদ্ধার বাস আমাদের দরকার নেই, তো যে মুসলমানই হয়নি তার নামাজ ঈশার উক্ত কি আর ফজর উক্ত কি আর কোনো অক্তমুক্ত আছে না, তো 12টার পরে সে মুসলমান হচ্ছে, তার মানে তার 12টার আগে তো তার অক্ত ফরজ নেই, তাহলে সে নামাজ পড়ি, 3টের সময় মারা যাচ্ছে তখন তো নামাজের উক্তি হইনি, তাহলে ওই লোক তো কলেমা পড়িল ঠিকই 12টার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ে 3টের সময় মারা গেল, সে এখন মারার মনে করো দি বুঝাচ্ছি তোমার, মনে করো হাসরের দিন কায়েম হয়ে গেল, ওই লোককে ধাক্কাতে বেহেস্তের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতা, ফেরেশতার দরজায় গেটে যায় বলে দাও এ কলে যাচ্ছে, তো যদি কলেমা পড়ি পড়েছে বেহেস্ত দোজো খারাপ হয়ে গেছে, বেহেস্ত যাবে না, তো তা তো যাবে, তো বেহেস্তে ঢোকার আগে চাবি লাগবে, তো নামাজ বেহেস্তের চাবি, তো নামাজ পড়েছো, তো যদি দেখো নামাজ এসার অন্তর আগে তো মুসলমানই হয়নি, আমার এই বৃহস্পতিবার মতো যাহারই দিতার বৃহস্পতিবার কি, তাহলে আমি তো নামাজ তো আমি মুসলমান হই, তো আমার নামাজ কি, তো তার আগে ওই ফজরের আগে তো মারা গেছি, তাহলে আমার তো নামাজের কোনো অর্থ টর্থ আমি পাইনি, তা আমার কেন দোজখ হবে, আমার ব্যস্ত জাতি দিতে হবে, ওই গেটের দারোয়ান বলছে, তখন প্রধান বক্তব্য বলছে নামাজ ব্যস্ত চাবি, ও তোকে বসা উটা তো রক্ষা করতে হবে, তো বলছে যে না 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 এ প্রধান বক্তব্য বুঝে গেছে নামাজ ব্যস্ত চাবি, না না চাবি নামাজ না হলে যদি আমি তোমার গেট খুলে দিই প্রধান বক্তব্য তো এখনই আমার ঘাড় ধরবে, তো হবে না রে তুমি ফিরে যাও, তো আমি ইয়াডে বসিয়ে রাখলে যদি কোনো সময় হয় তো তোমার ডেকে নেবো, মানে এরকম কোনো সিরিয়ালে বলে না, তো বসে থাকবে ওর আর ব্যস্ত ঢুকতে দিল না, কারণ নামাজ ব্যস্ত চাবি তো কথা তো মিথ্যে না, ওই কলেমা পড়লি নামাজ দেখো খারাপ এই কথাও তো মিথ্যা না, কিন্তু মিথ্যা ফাঁকে কোনো একটা বাদ পড়িয়েছে তোমার সিম মারতে গিয়ে, সেইটুকুকে নাই তাই তোমার ওই ওই ভোগান্তি পড়ে থাকতে হচ্ছে ইয়াডে, হ্যাঁ পড়ে থাকলো। আর একজন লোক ঠিক রাত 12টার পরে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাতে হাত দিয়ে বায়াত হইল, বায়াত হওয়ার পরে যখন হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে
তখন ওই লোকটার ভিতরে তো জন্মসূত্রে শয়তান আসি সূরা যুক্তিবে 36 নম্বর আয়াত করে দেখো মানুষ যখন আল্লাহর শরণে গাফের থাকে তার সাথে শয়তান যুক্ত থাকে তো মুসলমান হওয়ার আগে তো সে আল্লাহর শরণে গাফের ছিল ছিল না তার সাথে তো শয়তান ছিল ওই আবু বকর মনে কর তখন যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলিমা পড়ছে রাসূলের হাতের সাথে হাত দিয়ে আবু বকরের ভিতরে তখন শয়তান বলছে রাসূলের হাতের সাথে হাত দিতে আমার আপত্তি নাই আরো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেও পড়তেও আমার আপত্তি নাই আমি হাসরে ওই বেহেশতের ভিতরে দেখেছি ও কলিমা অনেকবার আমি পড়েছি ও পড়তে আমার আপত্তি নাই পড়ছে পড়ুক আমি আবু বকরের ভিতরে থেকে থেকে গেলাম তাহলে আবু বকরের ভিতরে তখন ওই শয়তান থেকে গেল তো যখন বুকের সাথে বুক মিলাচ্ছে আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন শয়তান বলছে আরে রসুলের বুকের সাথে বুক মিলাতে আমার আপত্তি নাই ও আবু বকর রসুলের বুকে মোলাকাত করছে করুক আমি থেকে গেলাম আবু বকরের সাথে তখন থেকে গেল কিন্তু মোহাম্মদের সুমা খাচ্ছে নবীর মুখে আবু বকর যখন মোহাম্মদের সুমা খাচ্ছে নবীর মুখে তখন ইবলিস আবু বকরের ভিতর থেকে বলছে মুখে সুমা খাচ্ছে খাক আমি তবু থেকে গেলাম আমার থাকার শর্তটা হচ্ছে এই যদি আবু বকর এই সুমা খাওয়ার পরে যদি আবু বকরকে আল্লাহ ভেষজ দিয়ে দেয় তাহলে আমি আবু বকরের সাথে থেকে থেকে ভেষজ জাতি জাতি বাইরব আমি বেড়াইব না কেন এরকম একটা সুযোগ তো ইবলিস খুঁজছে খুঁজছে না তখন আরো বেড়াইব না তখন নবী তো দেখছে যে ব্যাপারটা কোথায় কি হচ্ছে ইশারা করলো সিরাতুল মুস্তাকিমে যাও ও তখন যখন সিরাতুল মুস্তাকিমে আদম সন্দেহ ও যখনই নবীর পায়ে সেজদা দিয়ে দিল তখন ইবলিস বলছে যে না এখন আমি আর আবু বকরের সাথে থাকব না কারণ এখন যদি আমি থাকি তোমার যে আদম সন্তান বাইরে নিয়ে হয় আমি তখন আদম কি করিনি এখন আমি মোহাম্মদ কে কেন করতে যাবো আমি ওই সেই গাছ পোতা মতো হ্যাঁ যখন গাছের গন্ধ থাকবে সব এমনি বেরিয়ে গেল ওই যখনই সেজদা নামের গন্ধটা ওখানে ঢুকল আবু বকর নামের এই ঘরের ভিতর থেকে শয়তান নামের ওই সাপটা বেরিয়ে চলে গেল ইচ্ছাকৃত ভাবে ওই তখন কিন্তু কলেমা একবার পড়ে ও কিন্তু শুয়ে থাকলে রাত তিনটের সময় ওই লোকটা মারা গেল মনে করে মারা গেল মারা যাওয়ার পরে ওই হাসের কাই হয়ে গেছে ও তো ইয়ারে বসিয়ে আছে ওই পাশে এই লোক যখন গেল এই দাও তুমি কোথায় যাও বলছে এই কলেমা পুড়ি মরেছে তো খারাপ হয়েছে ব্যস্ত যাবে তো ব্যস্ত তো যাবে কিন্তু এই সাবি সাবি নামাজ ব্যস্ত সাবি তোমার নামাজ কই তো সে নামাজ কি তো নামাজ মানে সেজদা তোমরা আবার অনেকে প্রশ্ন করতে পারো সেজদাই যে নামাজ তার আয়াত কি সূরা নেসার 102 নম্বর আয়াত খুলে দেখো যুদ্ধক্ষেত্রে যখন সালাতের নির্দেশ হলো তখন দুইটা দলে ভাগ হয়ে গেল একটা দল পাহারায় সশস্ত্র ভাবে থাকলো আর একটা দল নবীর সামনে সেজদা করল সেজদা সম্পূর্ণ হলে ওরা পিছনে গেল ওয়াল তার তো তাই পাতন ওকরা আর একটা আসলো সেজদা করলো পিছনে চলে গেল তাহলে তখন তো কোনো কাতার মাতার ছিল না রাকাতও ছিল না এক নবীকে এক সেজদার মাধ্যমে সালাত কায়েম করলো সূরা নেসার 102 নম্বর আর এতে সেজদার শব্দ আসছে সালাত শব্দ আসছে আর কোনো রুকু টুকু একে নেই সূরা কিরায়েতের কথাও একে নেই কাতার ধরে সুজা করে ইমামতি করে এই কথাও নেই কারণ ইমামতি যদি করতে হয় দল তো দুটো হইল তাহলে ইমামত দুইজন হওয়া লাগিত ইমাম তো একজনই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সময় তো তাহলে ওখানে যদি কাতার থাকে তাহলে ইমামতি থাকতে হবে আর ইমামতি থাকলে দল তো দুইটো তাহলে দুটো ইমাম হতে হবে ওই নেসার 102 নম্বর আয়াতে এরকম কাতারও নেই ইমামতির শব্দও নেই শুধু সেজদা করেই সালাত আদায় করলো তাহলে এক সেজদায় সালাত এটাই যে আয়াত আসলো তখন ও বলছে যে তা তো বুঝলাম এই নামাজ বেস্ত সাবি তোমার তো সাবি তোমার না হলে খুলবা না বুঝতেই পারিছি আবার কলেমা পড়লি তো যে খারাপ এটা তো বুঝলাম যে তোমার এই সালাদটা কি একটু বলো তো দেখি তো হচ্ছে শেষ দাঁড়াই সালাদ তো হ্যাঁ 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 আমি শেষটা করিস তো তো তখন তুমি কখন করলে তো আমি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের স্রোত আল্লাহর স্রোত বিশ্বাস করি ওর ভিতরে আমি আল্লাহ বিশ্বাস করে একটা শেষদা করেছি তো হচ্ছে যাও 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 তোমার সালাদ হয়ে গেছে তুমি হাঁটো ও খুঁজে দিল কিন্তু সালাদ তো ওই সেজদারা তাই বলছে যে সেজদারা সালাদ এইটার আর কি দলিল সুরান কাবুদের 45 নম্বর আয়াত খুলে দেখুন সালাতের সংজ্ঞা আসছে অনেকেই বলে সালাত কায়েম করো সালাত কায়েম করে সালাত কি এটা বুঝে তারপর তো কায়েম করবা নাকি সালাত কাকে বলে হাদিস দ্য ডেফিনিশন অফ দ্য ওয়ারশিপ অ্যাকর্ডিং টু দ্য হলি কুরআন
কুরআন মোতাবেক সালাতের সংজ্ঞা কি? এই অজ্ঞ আলেম সমাজ বর্তমান সমাজের শিক্ষিত অনার্স মাস্টার ডিগ্রি ইঞ্জিনিয়ার ডাক্তারদের এই ছাত্রদেরকে দিয়েছে। আমি বলি আপনারা একটু জেগে ওঠেন। আপনি যে মেধা দিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, যে মেধা দিয়ে অনার্স মাস্টার পাস করছেন, এই মেধাটা একবার আপনার ধর্মের খাতিরে খাতিরে বলেন। আমি একজন ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করলাম যে আপনি কতগুলা বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছেন, তো অনেক বই পড়তে হয়েছে, অনেক রাত্র জাগতে হয়েছে, পড়তে হয়েছে, ডাক্তারি হইতে হয়েছে। তা আমি বললাম যে আপনার এই পবিত্র কোরআন শরীফটা বাংলায় অনুবাদ এ আপনার এই 30-40 বছর বয়সে গেল কোনোদিন কি একবার পড়িয়েছেন? তো সে তা তো বাবু পড়িনি। তো এরপরে এত অবহেলা কেন? আপনি দুনিয়া হাসিল করার জন্য ডাক্তারি বিদ্যা অর্জন করতে গিয়ে এত রাত্র ধরে পড়তে পারেন? দুনিয়া বিদ্যা অর্জন করার জন্য ইঞ্জিনিয়ার হতে গিয়ে এত বই পড়তে পারেন? অনার্স মাস্টার ডিগ্রি পাস করতে গিয়ে দুনিয়াবি হাসিল করার জন্য এত বই পড়তে পারেন? ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এত বই পড়তে পারেন? আপনার মুক্তির ফয়সালা এই কোরআনের ভিতরে আছেন। এই কোরআনটা জীবনে একদিনও বাংলা অনুবাদটা পড়েন নাই কেন? কেন পড়েন নাই? পড়ে দেখেন গা। তা আমি বলতে চাচ্ছি এই কলা ছুলে দিল খাইল আপনি কলার প্রকৃত স্বাদ পাবেন না। দোকানে কলা আছে না? কলারা নিজে ছুলে নিজে খাবেন, কলার স্বাদ পাবেন। আর যদি একজন ছুলে খাইয়ে একটু চাবি চুবি উগড়ে দিল, সেই উগড়াইনে বলেন তো বুকের ভিতর থেকে বের করে দিল, আবার একটু খাও, তো কলার প্রকৃত স্বাদ কি আপনি পাবেন? আপনি তো সেই উগড়াইনে কলা খাচ্ছেন। আপনি কোরআন পড়েন, কোরআনের ভিতর থেকে নিঃশ্বাস জ্ঞান অর্জন করেন। আপনার তিনবার থ্রি ফেল করা হয় অজ্ঞ আলেম সমাজের দিয়ে যে বুঝ আপনি পাচ্ছেন ওই কি ওই কলা উগরি খাওয়া মতো উগরি কলা বাদ দেন, নিজে কোরআন পড়েন, পড়ে সালাতের সঙ্গে নেন। হরিজ দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ার্ডশিপ অ্যাকর্ডিং টু দ্য হরি কোরআন। কোরআন মোতাবেক সালাতের সঙ্গে কি? সালাত কাকে বলে? সুরান কাবুতের 45 নম্বর আয়াতে চলে যান, ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামের ওই শয়তানটা তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, দূরভীত হয়ে যায়, ওই কাজটার নাম সালাত। আরে যে গাছটা পুতলে সাপটা বেরিয়ে যায় ওই গাছটার নাম আছে সাপের গাছ নাকি? তাহলে আপনার যে কাজটা করলে শয়তান বেরিয়ে যায় সেই কাজটা আপনি করলেন না, আপনি পাঁচ অক্ত গুনে গুনে রাকাত করে করে মসজিদে যায় লাইন করে ভিড় জমাচ্ছেন, ওতে কোনো লাভ হবে না, ওগুলা সালাত না। সালাত হচ্ছে ওই সেজদাটা। তো যে হ্যাঁ আমি ওই সেজদা তো করেছি, তো যাও তোমার সালাত হয়েছে, সালাতের গেট কিন্তু খুলে দিল। পরে যাই রোজার গেট আসলো, বলছে দাঁড়াও তুমি কোথায় যাও? তো যে কলেমা পড়ে মরেছি, আমার দোজো খারাপ হয়েছে, ব্যস্ত যাব। তো ব্যস্ত যাবো যে আল্লাহর একটা হুকুম, রোজা রোজা তোমার হতে হবে। তো যে রোজা কবে? আমি সেই রমজান মাসের আগেই তো মরে গিয়েছি, তা আমি রোজা কখন করলাম? যে আবার সে 11 মাস পরে রমজান হবে, তারপর তো আমি রোজা করব। তা আমার তো দুপুর 12টায় মুসলমান হলো, আবার 3টি মারা গেলাম, তো আমার রোজার বাড়ি তো আসলো না। তো সব বুঝি শুধু না, রোজা আল্লাহর হুকুম তো পালন করেছ কিনা তাই বলো। কথা তো জবর কথা গো, এই প্যাসের কথা তো কোনদিন শুনিনি। আসিমুল বাদশা শুধু প্যাসের ওয়াজ করে, সোজা ওয়াজ কি তুমি জানো না? আরে লোকটাই তো আমি প্যাসে নাই, মোস্টাক পোকালে তো মোস্টাকের কথা আমার অনেকতে বলছে উনি ভালো ওয়াজই কছে, মোস্টা ওর মোটা কেন? তবে মোটা ওয়াজ এই মোসাবে এই জন্য রাখিস আমি তোমার মতো না, তুমি আদর চেষ্টা করো না আমি করি। তাই তিনবার এই তোমার বর্তমান ছাত্র সমাজ তোমার চিনি নেওয়ার জন্য একটা পতাকা থাকতে হবে না? তাই মশালা দিকে মনে নাও না, উজবিল্লা সেরে কাজ করে আদম সন্ধ্যা করে আমার চিনে নেই, এই সব চিনার জন্য আমি বসে কেন? প্যাসের লোক বলি প্যাসের কথা আমি বসে গিয়ে দিয়েছি, আমার তো সোজা লোক না। যে রোজা, ওই যে রোজার কথা বলছিলাম না, বলছে আমি তো তিনটের সময় মারা গেছি, 12টায় মুসলমান হয়েছি, রোজার মাস তো আসি, আমার কেন রোজার কথা বলা হচ্ছে? এ তো জবর প্যাসের কথা। তো আত্মশুদ্ধি হয়েছে? তো বলছে যে হ্যাঁ আত্মশুদ্ধি মানে তো যখন তোমার ভিতরে শয়তান ঢিকে গেল, তুমি অপবিত্র হয়ে গেলে, শয়তানটা যেদিন বেরিয়ে যাবে সেদিন তুমি আত্মশুদ্ধি হবে, তোমার শয়তান বেরিয়ে আছে? তো বলছে হ্যাঁ 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 বেরিয়ে আসতো। কখন?
যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সেজদা দিলাম, আমি আবু বকর আমার ভিতরে যে শয়তানটা ছিল ও মুড়ামার মেরেছিল, কারণ আমি জোর করে ঠেকে রাখতে পারলাম না, বলছেন না আমি আর থাকবো না, কারণ আমি তো এত সেজদা করবো না। তো শয়তান দেরিছিল গেছে, আমি আবু বকর আত্মশুদ্ধ হয়েছে, আমার রোজা হয়েছে, তো যে হ্যাঁ তোমার রোজা হয়েছে, তুমি এবার যাও। রোজার উদ্দেশ্য তো তোমার দেখো, তোমার লালমনিহাট যাওয়া, রিক্সায় যাওয়ার, ভ্যানে যাওয়ার, অটো রিক্সায় যাওয়ার, মোটরসাইকেলে যাওয়া, তোমার লালমনি গেলি তো তোমার যাওয়াটা হয়ে গেল। তো রোজার উদ্দেশ্য তো আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি লাভ হয়েছে, তোমার রোজা হয়ে গেছে, যাও গেট খুলে দিই। কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না বাবু? দুরুদা আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এক সেজদার ভিতরে সিয়াতুল মুস্তাকিম প্রমাণ করে দিলাম, বাড়ি গেলে তোমার চাচা তাবলি করে বসে তাহলে নামাজ কন তুলে, রোজা কন তুলে, হজ কন তুলে, মৌলানা সাহেবের কাছে শুনে আসতে পারো নি, তখন তো তুমি আবার আমার কন পাবা না। আমি তো আমার চলে যাবো সেই ঢাকা নাই কুষ্টিয়ায়, তো পাবা না, এই জন্য আমার অভিবাসটা করতে হচ্ছে। দেখ সেজদার ভিতরে সবগুলি কিভাবে লুকায়িত আছে এটা দেখে নেওয়ার জন্য আমি আপনার এই ওয়াজটা শোনাচ্ছি। এই যে এই পানি, এক গ্লাস পানির ভিতরে দেখো, এই খালি চোখে দেখা যাবে না যে ভিতরে কত পোকা কিলভিল করছে, দেখা যাবেন নাকি? পুকুরের পানি আর টিউবওয়েলের পানি দেখতে কিন্তু একই ঝকঝকে ঝকঝকে টলটলা, কিন্তু একটার ভিতরে যে অসংখ্য পোকা কিলবিল করছে মাইক্রোস্কোপ না দিলে বোঝা যাবে। তো এই কলেমার ভিতরে, এই সেজদার ভিতরে নামাজ রোজা হজ যাকাত সবচেয়ে কিলবিল করছে, এটা তোমার খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে দেখানোর জন্য এই ওয়াজটা আপনার উপমার স্বরূপ বলছে আর কি। পরের গেটে হজ বলতে তো হজ করেছো, হজ তো একটা হুকুম, এটা পালন না করা পর্যন্ত তোমার তো বেহেস্তে ঢুকতে দিলি তো হজটা ব্যর্থ হয়, আল্লাহর কোনো আয়াত তো ব্যর্থ হবে না। তো তোমার হজের ব্যাপারটা কি? তোর তো হজ মানে কি? তোর হজ মানে জিয়ারত করা, জিয়ারত মানে কি দর্শন করা, তুমি আল্লাহ দেখেছো। তো বলছে যে হ্যাঁ হ্যাঁ, আমি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের মধ্যে ওই হাত আল্লাহর ওই পা আল্লাহর, তাহলে চেহারাটা কারবো আল্লাহর চেহারায় আমি যখন সেজদা দিলাম ওই আল্লাহ খেতাম, তো আল্লাহ দেখেই তো দিলাম, তো ওই তো আমার হজ হয়ে গেল। তো হ্যাঁ হ্যাঁ তোমার হজ হয়েছে, যা আমি সঠিক বলছি, আরো কথা আছে তো। তারপরে কলেমা গেল, নামাজ গেল, রোজা গেল, হজ গেল, আগে জাকাত আর কুরবানি দুটো বাকি থাকলো নাকি? ওরা ধপ করে একজন দুইটির সাথে এসে গেল, তো জাকাত আর কুরবানি কত তুমি দিলে সেটুকু একটু দেখাও। তো জাকাত মানে কি আর কুরবানি মানে কি? জাকাত মানে কি আর কুরবানি মানে কি? বিসর্জন দেয়, আত্মস্বার্থ ত্যাগ করা, আত্মস্বার্থটা ত্যাগ করা জাকাত, আর নিজে এই বিষয়টাকে বিসর্জন দেওয়া। যে তোমার এই দুটো স্বার্থ ত্যাগ করা বিসর্জন দেওয়া কিভাবে হইলে? তোমার যে আমি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ওই হাত আল্লাহর হাত বুঝে যখন আমি সেজদা দিলাম, তখন আমার ইচ্ছা শক্তিকে সারেন্ডার করলাম, সেজদার মাধ্যমে বিসর্জন দিলাম ইচ্ছা শক্তি। আমার আবু বকর বলছে যে একসময় হিজরতে যেতে হবে, তুমি আবু বকর আমার সাথে থাকবা। এই কথা বলার পরে আবু বকর কিন্তু আর ঘুমাইল না, ওই যে কথা বলেছে কখন জানি ডাকে, নিজের ইচ্ছা শক্তিকে সেজদার মাধ্যমে কলেমার মাধ্যমে বিসর্জন দিয়েছে, সে ছয় মাস না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকলো। এর নাম হচ্ছে কি? বিসর্জন দেওয়া, জাকাত, নিজের ইচ্ছা শক্তিকে বিসর্জন দিয়ে দিয়েছে ওই কলেমা সেজদার মাধ্যমে। হযরত আলী হিজরতের কাহিনীর ভিতর দেখেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার ভিতরে শুয়ে থাকলো, কাফেররা দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছে, সকালবেলা উঠে এক কপে মেঘ ভেঙল, এখন আর তাড়াহুড়া করিস না তো ঘুমাচ্ছে। তখন হযরত আলী চিন্তা করলো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় ঢোকা মানে তো কতল হওয়া, বেরিয়ে ফেলবে ফেলবে স্বীকার করেই তো বিছানায় ঢুকলো। তার কি নিজের ইচ্ছা শক্তিকে, নিজের যৌবনে বেঁচে থাকার ইচ্ছাকে সম্পূর্ণ অর্পণ করে দিয়ে ওই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার ভিতরে শোয়া লেগেছে, তার কি তার কোরবানি আর জাকাত বাকি থাকলো নাকি?
তো যখন সে সেজদার মাধ্যমে নিজের ইচ্ছা শক্তিকে সমর্পণ করে দিল, আত্মসমর্পণ করলো, যখন সে নিজের ইচ্ছা শক্তিকে সম্পূর্ণ রসুলের পরে অর্পণ করে দিল, যদি বলে এখন তোমার যুদ্ধে যেতে হবে, কিছু কিছু মুনাফেকরা হ্যাঁ কিছু দূর যাইয়ে পলাইলো, এরা ইচ্ছা শক্তি সমর্পণ করিনি, হ্যাঁ এরা জাকাত দিইনি, এদের জন্য এরকম ভাবে বিসর্জন কোরবানি হয়নি। কোরবানি কথা নেই শিখে আরেকটু বলে অন্যদিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান পরীক্ষার জন্য কোরবানি শব্দ এসেছে। কোরবানি করার সময় ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা শক্তিকে কোরবানি দেওয়ার কথাটাই কিন্তু সেখানে আসল ছিল। যখন নমরুদ তাকে চড়ক গাছে উঠে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের ভিতরে ফেলাবে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি জানতো যে আগুনের ভিতরে পড়লে আমি পড়ব না, তাহলে কিন্তু সে ইমান পরীক্ষায় ফেল করত। কারণ সে জানতো যে আগুনে আমি পুড়ে মারা যাব, মারা যাওয়ার কথা স্বীকার করে নিয়েই কিন্তু সে চড়ক গাছে উঠেছে, তবুও কিন্তু সে আল্লাহ পাকের ভয় ভীতি হ্যাঁ এটাকে সে ছাড়ে নাই। নমরুদ তাকে মেরে ফেলবে আগুন দিয়ে পুড়িয়ে সে স্বীকার করে নিয়েই কিন্তু ওই চড়ক গাছে উঠেছে। আমরা অনেকেই বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম জানতো যে আগুন ফুল বাগান হবে, আগুন ফুল বাগান হবে এই কথা যদি জানার পরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম চড়ক গাছে উঠতো, তাহলে কি ইমান পরীক্ষা সে পাস করলে না ফেল করলে? ফেল করতো না? সে জানতো যে পুরী যাবো, এই যাবো কথা স্বীকার করে নিয়ে ওই চড়ক গাছে উঠেছিল, এতই প্রমাণ হয়ে সে পাস করেছে। ঠিক তদ্রুপ হযরত আলী জানতো যে ওই বিচারে ঢুকলে কাফেররা তাকে কতল করে ফেলবে, কতল মাইনে নিয়ে কিন্তু বিচারে গেল। এ দেখো, নিজেকে বিসর্জন দেওয়া, হ্যাঁ গুরুর কাছে সারেন্ডার করা, এইভাবে যা কিছু বলবে সমস্ত কিছু ইচ্ছা শক্তি আমি গুরুর কাছে সমর্পণ করলাম, তার মানে জাকাত কোরবানি কিন্তু ওই সেজদার ভিতরে আছে, আছে না? এই জন্য এই কলেমা নামাজ রোজা হজ জাকাতের পরীক্ষা এই সেজদার ভিতরেই আসবে। তাই সেদিন হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য, আপনারা অনেকেই মনে করেন, অনেকেই জানেন যে হাশরের দিন মনে হয় ইবলিসকে বিনা পরীক্ষায় ধাক্কা দিয়ে বেহেশতকে ঢুকি দেবে, কিংবা ইবলিসকে দোজকও দেবে না বেহেশত দেবে না ইয়াদে ফেলে রাখবে, এরকম অনেকে মনে মনে করেন না, কথাটা কিন্তু তা না। দোজক বেহেশত প্রতি হাশর কায়েম হওয়ার পরে সমস্ত আত্মা ক্লোজ করা হবে, কেউ কিন্তু দোজক বেহেশতের বাইরে থাকতে পারবে না, এই জমিনে কেউ থাকতে পারবে না, হয় তাকে দোজকে যেতে হবে না হলে বেহেশত যেতে হবে, দোজকও যাবে না বেহেশত যাবে না, এই দুনিয়াতে বসবাস করে ঘোরাঘুরি করবা এমনটা হবে না। এখন তোমার স্বাধীনতা দিয়েছে, তুমি নামাজ পড়ো রোজা করো না করো, কলমা পড়ার না করে ইবাদত বন্দি কি করো না করো, তোমার স্বাধীনতা দিয়ে তুমি ঘুরে ফিরে খেয়ে বেড়াও। কিন্তু প্রথম সিংহাই দ্বিতীয় সিংহাই ফুঁক দেওয়ার পরে এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবেন না, তখন কিন্তু ইচ্ছা শক্তি আত্মা সমস্ত ক্লোজ করা হবে, ওই হাসরের বিচারের পরে হয় তোমাকে দোজকে যেতে হবে না হলে বেহেশত যেতে হবে, মাঝখানে আর কোনো জায়গা নেই, আছে নাকি? তো তাহলে ইবলিসকে তুমি কর রাখবা? ইবলিসকে যদি তুমি বাইরে রাখো তাহলে তো বাইরে সে আগের মতন ঘুরে বেড়াবে, তার শাস্তি হয়ে কই, হয় তাকে দোজকে দিতে হবে না হলে তাকে বেহেশত দিতে হবে, তখন আল্লাহ তো নির্দিষ্ট করে দিয়েছে তাকে দোজকেই দেবে, তা তো বেহেশত দেবে না। কেন বেহেশত দেবে না জানেন? বেহেশত দিলি বেহেশতের ভিতরে দেখিয়ে বলবে আল্লাহ এখন আমার বেহেশত দিয়ে ঠিকই করেছে, কিন্তু আমার যখন বেহেশত থেকে বের করে দিবে তখন আল্লাহ আমার উপর জুলুম করেন, বলবে না? আর আল্লাহ যদি জুলুম স্বীকারও করে নেয় তো বলবে যে জুলুম স্বীকার করলে হবে না, আমার এতদিনকার বেহেশতের আরামটা ঠিকই না, তখন কি করবে আল্লাহ? কি বলেন, সমস্যা হয়ে গেছে না? এই জন্য আল্লাহ সমস্যায় পড়বেই না, ইবলিসকে বেহেশত দেবেই না, আপনি মাথায় ঢুকান কথাটা, সব কথা আমার ভিতর দিয়ে না, আপনি একটু বোঝেন। তাই ইবলিসকে আল্লাহ বেহেশত দেবে না, আবার ধাক্কা মেরে বেহেশত ঢুকাবে না, এই দোজকে দেবে না, ধাক্কা মেরে ইবলিসকে বিনা বিচারে দোজকে দিয়ে দিলি, ইবলিস বলবে সবারই ইমান পরীক্ষা করে দিলেও আমার যদি ইমানটা পরীক্ষা করতো তাহলে আমি তো পাস করতে পারতাম, এরকম একটা সুযোগ বলবে না,
বলে আমার উপর আল্লাহ জুলুম করলে আমার বিনা বিচারে দোজকে দিল, এরকম একটা কথা বলবে না। এই তখন কিন্তু আল্লাহ বিনা বিচারে ওকে দোজকও দিতে পারছে না, বেহেস্ত দিলে বিপদ, আবার বিনা বিচারে দোজকে দিলে বিপদ। থামুক, রাখবে কনে ও জায়গায় হাগো, তখন তারে বিচারের মাধ্যমে দোজকে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিচারের মাধ্যমে যখন দোজকে দেওয়ার সিদ্ধান্ত নিল ইমান পরীক্ষার মাধ্যমে, তখন আল্লাহ জানে যে ও যে সমস্ত কাজ ও ভালো পারে। যদি বলি মান রব্বুকা তোমার রবকে, ও বলো আমার রব আল্লাহ, কারণ তো ভেসের ভিতরে তো ইবলিস আল্লাহকে রব বলি তো মেনে নিয়েছে, তাকে লানত ঘোষণার পরে ইবলিস আল্লাহকে রব বলতে সূরা হিজরের 36 নম্বর আয়াত খুলে থাকে। তাহলে মান রব্বুকা প্রশ্ন করলে ইবলিস তো মুখস্থ পার হয়ে যাবে, পাশ করে যাবে না, এই জন্য মান রব্বুকা প্রশ্ন আর ইবলিস করবে না। মান দিনুকা তোমার দিন কি, বলো আমার দিন ইসলাম, সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে থাকে। আসমান জমিনে যা কিছু আছে সকলেরই দিন ইসলাম, তাহলে ইবলিস তো আসমান জমিনের ভিতরেই পড়ে, ও প্রশ্ন করলে তো ইবলিস পার হয়ে যাচ্ছে। আবার যদি বলে নিরাকারে আল্লাহকে সেজদা করো, তো নিরাকারে আল্লাহকে সেজদা তো ইবলিসও করে, কারণ এর আগে করেছে না, আদম তৈরির আগে তো ওই ফেরেশতারা ওই ইবলিস বা ওই আজাজিল তো আল্লাহকে সেজদা করেছে, করেনি। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখেন আসমান জমিনে যা কিছু আছে সকলেই ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহকে সেজদা করে, তাহলে নিরাকারে সেজদা পরীক্ষা নিতে ইবলিস ফাঁস হয়ে যায়। আল্লাহ তখন চিন্তা করলে যে সমস্ত কাজে ও ফার্স্ট হবে সেই পরীক্ষা নেওয়া যাবে না, সে পরীক্ষা নিলেও ফেল করবে সেইটা নিতে হবে। আমি উপমা দিয়ে বোঝাই, উপমা দিক দিয়ে যদিও দেরি হবে তারপর বলতে হবে। আপনি হেডমাস্টার, আপনার ছাত্র একটা আপনার সাথে বিয়া দিবে করলো, তাকে ফেল করাবেন নিয়ত করলে, কিন্তু সে যোগ অঙ্ক জানে, বিয়োগ অঙ্ক জানে, গুণ অঙ্ক জানে, এই জানে জানে অঙ্কগুলো দিলে তো সে পাশ করে যাবে, তাহলে আপনি ফেল করাবেন কিভাবে? সে আপনি জানেন তো ভাগ অঙ্ক জানে না, আপনি যখন ফেলই করাবেন তাহলে ভাগ অঙ্কটাই পরীক্ষা দেবেন, তখন সে ভাগ অঙ্ক না পারিয়ে ফেল করবে। তো ইবলিস তো ওই তোমার এই মান্দাবুকা মান্দিনুকা মান হাজার আজলুন বললে পাশ করেই যাবে। এই জন্য আল্লাহ তখন দেখলো যে আদম সেজদা, হ্যাঁ আদম সেজদা করিনি, ওর এই পরীক্ষাটাই নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন আল্লাহ আদম সেজদা পরীক্ষা নেওয়ার জন্য নিজে মানব রূপ ধারণ করবে। অনেকেই বলবা যে আল্লাহ মানব রূপ ধারণ করলি আল্লাহ ছোট হয়ে গেল, যে আল্লাহ ছিল আল্লাহর মতো, পরে যখন মানুষের মতন হইল তখন তো আল্লাহ মানুষ ধরি একটু হ্যারেজ হইল, মানে ছোট হয়ে গেল, তো মানুষ তো নিম্ন স্তরের, তা কি হবে নাকি? আল্লাহ কি এটা জানতো না যে ওই সময় আমার মানব রূপ ধরা লাগতে পারে, এই জন্য আল্লাহ সতর্ক হয়ে গেল, আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করল। নিজ রূপে মানুষ তৈরি করার ইতিহাসকে আপনারা শুনবেন, যদি বলেন তাহলে সময় লাগবে, আর এত সময় তো আবার দিলু, আবার তো অত বকা ধৈর্য নাই, আর ক্ষমতারও তার সীমাবদ্ধ আছে। তবে আমি সঠিক বলব, আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করার সিদ্ধান্তটা কেন নিল, এক নম্বর সিদ্ধান্ত আছে সেদিন মানব স্বরূপ ধারণ করে ইমান পরীক্ষা করা লাগবে, তাই তিনি মানব রূপে, হ্যাঁ নিজ রূপে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল। নাম্বার টু, আল্লাহ আদমকে মানুষকে আল্লাহর প্রতিনিধি করে পাঠাবে। ওয়াইসকালীন আব্বুকালীন মালাকে তিনি জাইলিন ফিলাদে খলিফা, সূরা বাকারা 30 নম্বর আয়াত, আল্লাহ জমিনে তার প্রতিনিধি পাঠাবে। তো আল্লাহর প্রতিনিধি হতে হলে সে কি, হ্যাঁ কেরকম হতে হবে গো, হ্যাঁ ঘোড়ার প্রতিনিধি কি ভেড়া হতে পারে নাকি? ঘোড়ার প্রতিনিধি আর একটা ঘোড়ার মতো মতো হতে হবে, তো হাতির প্রতিনিধি কি ছাগল হতে পারে নাকি? হাতির প্রতিনিধি আর একটা হাতি হবে। তো আল্লাহর প্রতিনিধি যখন মানুষ হবে, মানুষটা যদি মানুষের মতন হয় তাহলে মানুষ কি করে আল্লাহর প্রতিনিধি হয়? মানুষকে আল্লাহর প্রতিনিধি বানাবে কোথাও ডিগ্রি সত্য হয়ে গেছে, এখন বাধ্য হয়ে আল্লাহ চিন্তা করলো যে মানুষকে যখন আমার প্রতিনিধি পাঠাবো তখন মানুষটা আমার নিজ রূপে পাঠাবো। তাহলে তো ওই হাতির মতন হাতি নাকি? হাতির প্রতিনিধি একটা হাতি হইলো, ঘোড়ার প্রতিনিধি একটা ঘোড়া হইলো। আল্লাহর প্রতিনিধি মানুষ হতে হলে মানুষটা হতে হবে আল্লাহর মতো, নাহলে প্রতিনিধি হতে গেলে তো গরমিল হয়ে যাবে গো। আল্লাহ নিজকে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিলে এই জন্য যে মানুষকে আল্লাহর প্রতিনিধি বানাবে।
আল্লাহর প্রতিনিধি মানুষ হবে, এই জন্য আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল। আর যখন নিজ রূপে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল, তখন কিন্তু আল্লাহ তৈরির ফর্মুলাটা চেঞ্জ করল। আসমান জমিনে যা কিছু আছে ওই সৃষ্টির ব্যাপারে আল্লাহ ইচ্ছা করল যে হাতিটা এরকম হোক, হ্যাঁ এরকম হাতি হয়ে গেল। আল্লাহ ইচ্ছা করল ঘোড়াটা এরকম হোক, হ্যাঁ ওরকম ওরকম ঘোড়া হয়ে গেল। আল্লাহ ইচ্ছা করল এরকম পাহাড় হোক, হ্যাঁ পাহাড় হয়ে গেল। তো আল্লাহ যখন যেটা ইচ্ছা করেছে ওরকম ওরকম মানে স্থির করে হও বুঝেছে, তো হয়ে গিয়েছে। আল্লাহ চিন্তা করলো যে আদম মানুষ তৈরি করবো আমার নিজ রূপে। তখন যদি নিজ রূপটা নিজের মনের ভিতরে স্থির করেছেন বলে হ্যাঁ, তাহলে আল্লাহর আদম তো একরকম হয়ে যাবে, সে হয়ে যাবে না, কিংবা আর একটা আল্লাহ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ ফর্মুলা চেঞ্জ করল যে কোন শব্দে হয় শব্দে আর মানুষ তৈরি করলো না। সূরা ইমরানের 59 নম্বর আয়াত খুলে দেখেন কোন শব্দে মানুষ তৈরি করে নাই, তার কারণ কি? আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করবে, তাই কোন শব্দে তৈরি করলে আল্লাহর আদম একরকম একরকম সেম সেম হয়ে যায়। বুঝলেন এই কথা? না বুঝেন তো আমি একটু উপমা দিয়ে বুঝাই। আপনি একটা অশিক্ষিত মানুষ, ব্যাংকে টাকা তুলতে গিয়েছেন, ম্যানেজার বললো যে বাবা এই ছবি লাগবে, তো যে ছবি একটা আছে আপনি দিয়ে দিলেন যে এই যে আমার একটা ছবি আছে, তো হচ্ছে না বাবা এক কপি থাকবে না দুই কপি লাগবে। তো আপনি তাড়াতাড়ি কি করবেন? বলে নিচে যাও কম্পিউটার আছে, কম্পিউটারে ঢুকিয়ে দেবো আর একটা ছবি বেরিয়ে আসবে। তাহলে কম্পিউটারের ভিতর দিয়ে যে ছবিটা বেরিয়ে আসছে ওই ছবি তো সেম ছবি নাকি? তোমার মাথায় লাল লাল মাফলার পরাও ওই ছবিতে ওইটাই বেরিয়ে আসবে। তো যদি ওই লাল মাফলার পরা ওই ছবিটা দেখে দেখে যদি তুমি আর একটা আঁকাও, তার কি সেম সেম হবে নাকি? তাহলে আঁকা ছবি আর এই ছবি বোঝা যাবে তো? তো ঠিক আল্লাহ চিন্তা করল যে কোন শব্দে যদি আমি কোন শব্দে হাতি তৈরি করছি, লাখ লাখ হাতি একরকম হলে অসুবিধা নাই, ওর তো হাতির মতন হাতি, ওর তো আল্লাহর মতো না, তো হয়েছে কোন শব্দে হয়ে যাক। আল্লাহ চিন্তা করলে মানুষটা হবে আল্লাহর মতো, তখন যদি কোন শব্দে মানুষ তৈরি করতে আল্লাহর আর মানুষ তো সেম সেম হয়ে যাবে। এই জন্য মাটি কাদা দিয়ে সমান সমান করিল। ইনফিতারের 6-7-8 নম্বর আয়াত দেখেন, এটা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে, আমার অনেক তফসির আছে ইউটিউবে, হাসি বলা সৃষ্টি বলে ঢুকবেন দেখবেন এক একটা টাইটেলের পরে ওয়াজগুলো করা আছে, আমি ওখানে যাব না। তবে এখানে একটা শব্দ আসছে ছাওয়া শব্দ, ছাওয়া মানে সমান সমান। এই সমান সমান শব্দের একটু বিশ্লেষণ দেব, এটা টেবিলটা সমান, এটা কিন্তু সমান সমান না, এটা হচ্ছে প্লেন। ইংলিশে প্লেন মানে সমান, আর ছাওয়া শব্দ হচ্ছে সমান সমান, তুলনামূলক। ওদিকে 1.5 কেজি, এদিকে 1.5 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি সমান সমান, ওদিকে 10টা, এদিকে 10টা সমান সমান। তো আল্লাহ পাক আদম তৈরির ক্ষেত্রে ছাওয়া শব্দ ব্যবহার করলে কেন? আর কি সমান সমান যদি বলেন না দুটো কপাল চোখ নিচে তাহলে সমান সমান হয়ে গেল নাকি? তাহলে সমান সমান অর্থ এরকম প্লেন হবে না, সমান সমান হচ্ছে তুলনামূলক। ওইদিকে একটা চেহারা ছিল, ওই চেহারা দেখে দেখে এখানে সমান সমান করা হলো, ওই চেহারায় দুই হাত এখানে দুই হাত, ওই চেহারায় পাঁচ এক হাতে পাঁচ আঙুল এখানেও পাঁচ আঙুল, এরকম ওখানে দুই কান এখানে দুই কান, ওখানে দুই পা এখানে দুই, এর নাম আছে সমান সমান ছাওয়া। ছাওয়া মানে সমান সমান। বাকারার 7 নম্বর আয়াত খুলে দেখেন, ইনালাজিরা কাফারু সাওয়াউন আলাইহিম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে সাওয়া শব্দ আসছে, যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করা না করা দুই সমান, মানে এখানে তুলনা মূল্য তুলনামূলক। সাওয়া শব্দের অর্থ তুলনা করা। তাহলে আদম তৈরির ক্ষেত্রে মানুষ তৈরির ক্ষেত্রে ছাওয়া শব্দ আসছে, আল্লাহ পাকের রূপের সাথে তুলনামূলক ভাবে এই রূপটা তৈরি হয়েছে, তাই এটাকে কোন শব্দে তৈরি করে নাই, কোন শব্দে তৈরি করলে আল্লাহ এবং মানুষ একরকমই হয়ে যায়। ফেরেশতারা চিনতে যায় ভুল করবে যে কোনটা আল্লাহ কোনটা আদম, চিনি বা কি করে? আবার আল্লাহ নিজ রূপে মানুষ না তৈরি করলে দুটো সমস্যা, একটা সমস্যা আছে প্রতিনিধি হয়ে পাচ্ছে না, আর একটা সমস্যা আছে হাসরের দিন যেমন ইবলিসের ইমান পরীক্ষা করতে গিয়ে আমাকে মানব রূপ ধারণ করতে হবে, তখন তো আমি একটু ছোট ছোট হয়ে গেলাম, মানুষ রূপ ধরে ছোট হয়ে যাচ্ছে না। এখন চেয়ারম্যান সাহেব আসলো, চেয়ারম্যান সাহেব আমি চেয়ারে বসে আছি, চেয়ারম্যান সাহেবকে যদি আমি চেয়ারে না বসাই তাহলে ওনার মর্যাদা ছোট হয়ে গেল না, কাজে আমাকে তো পাশে একটা চেয়ার রাখতে হবে। তো ঠিক আল্লাহ যখন ইবলিসের ইমান পরীক্ষা করার জন্য
আদম সেন্টার ভাবে অন্য কোনো ভাবে ইমান পরীক্ষা করলে ইউপিএস পাস করে যাবে, সেই সময় মানব রূপ ধরতে হবে। তাই মানবকে তার নিজ রূপে তৈরি করে দেবে আল্লাহ। যেটা বলতেছিলাম সময়ের প্রেক্ষাপটে আমার আলোচনা হয়তো শেষ করতে পারবো না, পরবর্তীতে যদি সময় হয়তো আবার বলবো। তবে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করার দুটো কারণ আপনারা শর্টে শুনিয়ে দেন। একটা কারণ হচ্ছে মানুষ আল্লাহর প্রতিনিধি, আর একটা কারণ হচ্ছে সেদিন ইবলিসের ইমান পরীক্ষা করার জন্য মানব রূপ ধরা লাগবে। আল্লাহ যে মানব রূপ ধরে ইমান পরীক্ষা করবে এটা আল্লাহর আগের থেকেই তো জানা নাকি? আরেকটি বিষয়, আল্লাহ এটা জানত যে মানব রূপ ধরে ইমান পরীক্ষা করলে আমার নবীর সাহাবারা যদি নবীকে সেজদা না করে করে মরে তাহলে সেদিন তো তারা জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে না যায় তাদের যদি সেজদা না করার পরে যদি জান্নাতে দিয়েই দিই, আর ইবলিস এসে বলবে হযরত আলী আবু বকর উমর উসমান তো ডিগ্রি পাইয়ে গিয়েছে, বেহেস্ত সার্টিফিকেট দুনিয়ার থেকে পাইয়ে পাইয়ে গিয়েছে, ওদের কাছে যখন ডিগ্রি দিয়ে নালিশ করব যে হযরত আলী আদম সেজদা করিনি নবীকে সেজদা করিনি, ও যদি বেহেস্ত হয় তাহলে আমাকে ব্যস্ত দাও ওই থাকবে আমি ব্যস্ত ঢুকে পড়বো, এই আশায় ইবলিস ওকে যে উকালতি করবে আল্লাহ তাআলা জানেন তো। আবার যদি ইবলিসকে ব্যস্ত না দিই তাহলে ন্যায় বিচার ছাড়বে, ন্যায় বিচার তো থাকবে না, তা আল্লাহ তো ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকে ব্যস্ত দেবে না, আবার নবী সাহাবাদের কোনো চোখে দেবে না। এই তিনটি কথা কিন্তু মাথায় ঢুকাবো, মুখস্থ করেন, মনে মনে মুখস্থ করেন, ইবলিসকে আল্লাহ কখনো ব্যস্ত দেবে না, আর নবী সাহাবীদেরকে কখনো দোজকে দেবে না, আবার আল্লাহ অন্যায় বিচারও করবে না। এই তিনটা কথা তো আল্লাহ আগের থেকে জানে, জেনে চিন্তা করলো যে ইবলিসকে আমি আদম সেজদা পরীক্ষা করব, ওই পরীক্ষায় তো হ্যাঁ আমার মুমিন ব্যক্তি নবী সাহাবারাও ধরা পড়বে। এই জন্য সূরা আনফালের 25 নম্বর আয়াত তুলে দেখো, উত্তাকুল্লাহ হ্যাঁ ভয় করো ওই পরীক্ষাকে, যে পরীক্ষা শুধু জালিম ইবলিসের জন্যই হবে না বরং মুমিনের সকলের জন্যই হবে। অনেকে বলে মান্দা পোকা মান্দি নুকা মান হাজার হাজার উন্নিমান পরীক্ষা করাবে না, এই মানে কোরআনে কোনো আয়াত আসেনি। আয়াত এসেছে কি? ওই যে আদম সেজদা সূরা কালামের 42 নম্বর আয়াত বলে দিয়েছে ইয়াউমি ইয়াকশাফু শাকীন, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে পায়ে সেজদা দিতে বলা হবে, তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে এটা করে রাই। তাহলে এই আদম সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা জালিম ইবলিসের জন্য যেমনটা মুমিনদের জন্য তেমনটা, ওই সাহাবাদের জন্য একই পরীক্ষা। তখন সাহাবারা যদি নবীকে সেজদা না করে করে মরে তাহলে তো ওই দিনকে হ্যাঁ ইবলিসের পাশে পড়ে হয় সাহাবাদেরকে দজকে দিতে হবে, না হলে ইবলিসকে ব্যস্ত দিতে হবে, না হলে ন্যায় বিচার ছাড়তে হবে। আল্লাহ তো তিনটার একটা নড়চড় করবে না, তিনটা কি কি গো? ইবলিসকে ব্যস্ত দেবে না, নবী সাহাবাদেরকে দজকে দেবে না, ন্যায় বিচার ছাড়বে না। নবী সাহাবাদেরকে দজকে দেবে না কারণ কি জানেন? নবী তো দুনিয়াতে তাদের বেহেস্তি ঘোষণা সার্টিফিকেট সই করে দিয়েছে, এখন যদি সার্টিফিকেট সই করার পরও তাদের যদি দজকে দিতে হয় তো নবীর ইজ্জত থাকবে? নবীর ইজ্জত আল্লাহ রক্ষা করবে। এই জন্য আল্লাহ তখন সতর্ক হয়ে নবীর সাহাবাদেরকে যাতে করে নবীকে সেজদা করে এর জন্য হেরা গুহায় আল্লাহ নিজে না গিয়ে মুসার কাছে তোর পাহাড়ের স্বয়ং আল্লাহ গেছে না, হে মুসা তুমি জুতা খোলো আমি আল্লাহ আমি তোমার রব, সূরা তাহার 12 নম্বর 13 নম্বর 14 নম্বর আয়াত। অথচ হেরা গুহায় আল্লাহ না যে জিব্রাইল পাঠিয়ে দিল একটা পিয়ন পাঠাইল, কারণটা কি? কারণ হচ্ছে এই সেজদা চালু করবে সাহাবাদের ভিতরে, এই আদম সেজদা চালু করার জন্য যে সেজদাকারী জিব্রাইল সেই জিব্রাইলকে পাঠিয়ে দিলে তুমি দেখি দেখি আসো গা কইলে প্র্যাকটিক্যাল করাই আসো। ওই জিব্রাইল ফেরেশতা যখন হেরা গুহায় ঢুকলো মানব রূপে সূরা নামে 9 নম্বর আয়াত, জিব্রাইল ফেরেশতা ঢুকে যখন দেখলো যে মোহাম্মদ তো সামনে, আমি তো ইতিপূর্বে আদমকে বহুবার সেজদা করেছি, এখন যদি মোহাম্মদকে না করি তাহলে মোহাম্মদের ইজ্জত আদমের থেকে ছড়ে যাচ্ছে না, এই বিয়াদমি তো আল্লাহ ক্ষমা করবে না, এই জন্য জিব্রাইল মোহাম্মদকে দেয় সেজদা করলে। যখন সেজদা করলে তখন মোহাম্মদ নিশ্চিত হলো যে এটা নিশ্চয় শয়তান, না শয়তান হলে তোমাকে সেজদা করত না, তো হচ্ছে কি রাখো বাবা জিব্রাইল বা আমি জিব্রাইল তো কি হইলো এটা কহি, হ্যাঁ তখন ওহি নিল, জিব্রাইল বিশ্বাস করার পরেই তো ওহি নিল।
যে জিব্রাইলকে কোনদিন চিনিনি তাকে যদি জিব্রাইল বলে বিশ্বাস করে ওহি নিতে হইতো তাহলে শয়তান এসে তো বারবার ওহি দিয়ে এই শয়তানের কথা ঢুকে দিত না গো। এই জন্য ওই জিব্রাইল যতবার এসেছে ততবার মোহাম্মদকে সেজদা দিয়েছে, সেজদা দেওয়ার পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হয়েছে এটা শয়তান না, তখনই সেটা ওহি দিয়েছে। তো একদিন মনে করে সাহাবারা নিয়ে বসে আছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এসে সেজদা দিয়ে চলে গেল। সাহাবারা বলছে হুজুর এই লোকটা কি, আমরা তো চিনি না, আপনাকে সেজদা দিল। বলছে জিব্রাইল ফেরেশতা, তো যদি সেজদা দেয় তাহলে ওই সেজদা দেওয়ার সময় দেখা দেখি কিছু লোক করে ফেলবে না। নবীর এসকে বসে রয়েছে থরথর করে কাঁপছে, যদি সেজদা করতে পারতাম মনের বাসনা পূর্ণ হইতে হইতো ভাব। জিব্রাইল এসে যখন সেজদা করলে দেখা দেখি করে ফেলতো না গো, তো কিছু লোক দেখা দেখি হুড়মুড় করে করে ফেলে ফেলে না গো। করে ফেলার পরে তো একটা প্রশ্ন আসি কারো, কেউ কেউ বলছে যে হুজুর ওই লোকটা সেজদা করলো সাথে সাথে আরো কিছু কিছু লোক করে ফেললো, তাহলে আমরা কি করবো না করবো না? তখন ওই জিব্রাইল ফেরেশতা আবার ওই নিয়ে আসতো, আর কাউ মার রাখিন ওই মাতানতকারী যারা সেজদা করলো তাদের সাথে তোমরাও করো করো করো। সূরা বাকারা 30 নম্বর আয়াত 43 নম্বর আয়াত। তাহলে সাহাবারা দেখে দেখে করলো, তো আগো তুমি এরকম ভাবে ছোট বাচ্চাটার কাছে দৈনিক সিগারেট খাবা, তোমার ছেলে অটোমেটিক সিগারেট খাওয়া শিখে ফেলবে, কারণ ও তো দেখা দেখি অনুকরণ করে করে না। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল প্রত্যেক দিন এসে যখন সেজদা করছে সাহাবার তো দেখে দেখে সেজদা অভ্যস্ত হয়ে হয়েই গেল। তাইতো, তো এটাকে আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল যে নবীর সাহাবারা যেন সেজদা অভ্যস্ত হয়। আগে তুমি দৈনিক চকলেট খাও, চকলেট খাওয়ানোর উদ্দেশ্য কি? তুমি কি বাজারে খেতে পারো না? ছেলের পিলের কাছে এসে খাও কেন? তাকে চকলেট খাওয়া শিখাচ্ছে, সেজন্য সিগারেট না খায়। তার মানে চকলেট খাওয়া দিয়ে তুমি তার অভ্যাস গঠন করছো। তো জিব্রাইলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়ে ওই সেজদা নামের চকলেট খাওয়াইলো, সাহাবার অটোমেটিক সেজদা করে করে অভ্যস্ত হয়ে গেল। হাশরের দিন যখন সেজদার মাধ্যমে ইমান পরীক্ষার ব্যাপারটা এসলো তখন ইবলিস সেজদা না দিয়ে দোজক হয়ে গেল, আর নবী সাহাবার সেজদা করে ব্যস্ত গেল, তাহলে ইবলিসও ব্যস্ত দোজক হয়ে গেল, নবী সাহাবার ব্যস্ত গেল, ন্যায় বিচার ঠিক থাকলো। এই ব্যাপারটা আল্লাহ জানে বলি তো এই ঘটনাটা আগে থেকেই জিব্রাইল পাঠিয়ে দিল। কি বুঝতে পারলেন না কথাটা? একটা কথার সাথে আর একটা কথার একটু গ্যাপ রাখার জন্য একটু সময় দেবেন। কত হয়ে গেছে আর বেশি বলা যাবে না, তারপরেও সংক্ষেপে শেষ না করলে হচ্ছে না। তো আমরা যেটা পেলাম যে মৃত্যুর পরে মন পরীক্ষা হবে সেটা সেজদার ব্যক্তি। তো আপনি সেজদা না করে যদি মারা যান তাহলে কিন্তু সেদিনকে জান্নাতে যেতে পারছেন না। তো আমি এই পরিসরে অল্প আর একটু অন্য কথা বলেই শেষ করব যে একজন বলছে যে আমার তো আগে স্বামী ছিল, স্বামীটা মারা গেছে, সন্তান হয়নি, এখন তো আবার একটা সন্তান দরকার। মন্ডল সাহেব আপনি তো জ্ঞানী মানুষ, চেয়ারম্যান সাহেব বলেন তো আমি সন্তানটা কীভাবে পাই? পূর্বের ওই নামে স্বামীর নাম জপনা করলে কি আমার সন্তান হবে না? তখন জ্ঞানী লোক তো নিশ্চয়ই বলবে না বাবা না ভাবো, তোমার ওই পূর্বের স্বামী যত সুন্দরী থাকুক স্বাস্থ্যবান ছিল এখন তো তিনি নাই মরে গিয়েছে, ওই স্বামীর নাম জপনা করলে তোমার আর সন্তান হবে না। সন্তানই যদি তোমার কাম্য হয় তাহলে আর একটা বিয়ে করতাম। তো তখন সে একটা বিয়ে টিয়ে করে একটা সন্তান নিলেও নিতে পারে মন্ডলের জ্ঞানী লোকের উপদেশ মোতাবেক। যদি মনে করেন আমার বিয়ে করবো না তার সন্তানও হবে না, এক কথায় তো স্বীকারোক্তিটা হয়ে যায়। তো আমি এখানে বলতে চাচ্ছি অনেকেই আমার বলে যে এখন রসুল নাই, রসুল আছে কি নাই এমনি আমি আর তর্ক করবো না। আমি ওয়াজ অনেকবার আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, www.mdhasibullah.com ওয়েবসাইটে আমার বই আছে, ওগুলো আপনারা পড়ে নেবেন, আমি ওই তর্ক আবিষ্কার করবো না। আমার কথা হচ্ছে রসুলের প্রয়োজনীয়তাটা কি, রসুলের গুরুত্বটা কি, যেমন স্বামীর গুরুত্বটা কি, ওই সন্তান ধারণ করার জন্য স্বামী দরকার নাকি? তো যদি এক কথায় বলি স্বামীর গুরুত্ব কি, স্বামীর প্রয়োজন কি, আরে সন্তান লাভ করার জন্য স্বামীর প্রয়োজন, তাই তো? তা আমি যদি এক কথায় বলি আমার রসুলের দরকার কি, আগো আল্লাহ দুনিয়ায় আল্লাহ আল্লাহ করব, আমি কয়বার আল্লাহ আল্লাহ করছি আর কয়বার না করছি আল্লাহ কি তা হিসাব জানে না? তো তাহলে আমার এই আল্লাহ আল্লাহ করার ক্ষেত্রে, দিন ধর্ম পালন করার ক্ষেত্রে রসুলের দরকার কি, কোনো দরকার আছে? তাহলে রসুলের দরকার আছে কি জন্য সেটা যদি আমি না বলি তাহলে কিন্তু রসুলের খোঁজও আপনারা দরকার নেই। স্বামীর সন্তানের জন্য স্বামীর দরকার, সন্তান আপনার দরকার হলে আপনি স্বামী ধরা লাগবে, সন্তান স্বামী ধরবেন না সন্তান হবে না।
তো ঠিক রসুলের গুরুত্বটা কি, রসুলের প্রয়োজন কি, এটা যখন আপনার জানা হয়ে যাবে তখন আপনার রসুল আছে কি নেই এই নিয়ে আপনার আর কোনো তর্ক থাকবে না। আপনার প্রয়োজনেই আপনি কিন্তু পায়খানায় যাবেন, আপনার পায়খানা নিয়ে গিয়ে যখন আপনার বদলে কোন আছে লেট্রিন করাস খুঁজে নেবেন নাকি আমি খুঁজে দেবো। আমি উপমা দিয়ে বোঝানোর জন্য এটা বলছি যে আপনাকে বুঝতে হবে রসুলের প্রয়োজনীয়তা কি। সূরা বাকারা 151 নম্বর আয়াতে শুনে যান, কামা আরসালনা ফীকুম রসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম মুযাক্কিকুম, রসুল তোমাকে পবিত্র করবে। রসুলের কাজ কি? পবিত্র করা। সূরা ইমরানের 166 নম্বর আয়াত ফিরে যান, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রসুলুম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহি আয়াতিহি মুযাক্কিহিম, রসুল তোমাকে পবিত্র করবে। তাহলে রসুলের এক নম্বর কাজ হইল, এক নম্বর অর্থাৎ দুই হোক নম্বর হোক, নম্বরের ভিতরে এই একটা কাজ পবিত্র করা। রসুল তোমাকে পবিত্র করবে আয়াত দিল, এখন তুমি রসুলের কাছেই গেলে না, পবিত্র হয়ে গেলে তাহলে মন্ডল যে বলল সন্তান নিধনি স্বামী ধরা লাগবে, তুমি স্বামী ধরলে না সন্তান করে করে নিয়ে সমাজে ঢুকলি, ওটা যার সন্তান বলবে না। তো রসুলের কাছে না গেলে তুমি পবিত্র যদি হয়ে যাও তাহলে ওই পবিত্রটা ওই অপবিত্র সন্তানের মতো হবে। তাহলে আমি তোমাকে বলতে চাচ্ছি রসুলের কাছে না গিয়ে কেউ পবিত্র হতে পারবে না, এই জন্য রসুলের দরকার। রসুলের প্রয়োজন কি? এক নম্বর প্রয়োজন হচ্ছে তোমার পবিত্র হতে হবে, সন্তান নিতে হলে স্বামী দরকার, নিজের শয়তান থেকে পবিত্র হতে হলে রসুল দরকার। এখানে আরেকটু বলতে হবে, আমি কোরআন গবেষণা করে দেখেছি পবিত্রকরণের আরবি ভাষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে তাহির হওয়া, তাহির হওয়া, আর একটা হচ্ছে অজু। অজুটাও আরবি শব্দ, তাহির এটাও আরবি শব্দ, কিন্তু দুইটা শব্দের দুইটা সূরা মায়দার 6 নম্বর আয়াত খুলে দেখেন, এখানে তাহির শব্দ আসছে, সালাতের পূর্বে তুমি হাত মুখ মুখমণ্ডল ধৌত করো তাহির হও, এখানে কিন্তু অজু শব্দ আসে নাই। আমার তিনবার তিনি বের করা ওই অযোগ্য আলেম সমাজরা নামাজের পূর্বে অজু অজু করে, আরে নামাজের পূর্বে তো অজু শব্দ আসে নাই, ওখানে তাহির শব্দ এসেছে। দেখেন তাহলে তাহির শব্দ এটা ধৌত করার মাধ্যমে হয়। তুমি মাটির থেকে কাজ করে এসে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত কাদা, তুমি সারাতে দাঁড় পাদা, ওটা গোসল করো, ওটা ধৌত করো, ওটাকে তাহির হতে বলা হয়েছে, ওটা অজু না। অজু হচ্ছে রসুলের কাছে যাওয়া। রসুল একজন হিন্দু, সে তো তোমার ওই হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে যেতে পারে না, কিন্তু সে কি মসজিদে যায় নামাজ পড়তে পারবে? কারণ তার ভিতর তো শয়তান রয়েছে, সে তো অপবিত্র, সে তো নবীর কাছে রসুলের কাছে যায় না। এই জন্য অজুটা হচ্ছে রসুলের কাছে যায়, যখন ওই সেজদা করবেন তখন আপনার ভিতর থেকে শয়তান বের চলে যাবে, আপনি পবিত্র হইলেন। এই পবিত্র করা কাজটা শয়তান থেকে, অপবিত্র সাবজেক্টটা ছিল কোথায়? আদমের ভিতরে যখন শয়তান ঢুকে পড়ে তখন আদম অপবিত্র হয়ে গেল, আপনার ভিতরে ওই শয়তান ঢুকে পড়েছে। সূরা যুযুবের 36 নম্বর আয়াত, সূরা মুযাদ্দালার 19 নম্বর আয়াত, আপনি যখনই সেজদা করবেন তখন আপনি পবিত্র হবেন। সেজদা কখন করবেন? রসুলের কাছে না গিয়ে যদি আপনি সেজদা করেন তো সেরে করবেন। আদম সেজদা না করলে শয়তান যাবে না কথা ঠিক আছে, কিন্তু সেজদা করতে গিয়ে আপনি সেরে করবেন। বাঘের ভয়তে উঠলাম কাছে, ভূত বলে পালাম কাছে, যদি আদম সেজদা না করেন আপনি কাফের, আপনি অপবিত্র থাকলেন, আবার যদি সেজদা করতে যান শিরক হয়ে যাবে। শিরক করলে যে মুশরিক, আপনি মুশরিক হলে তো দুজনে দেখেন, তাহলে সাপ ঢুকে পড়েছে, যদি আপনি না ধরেন তাও কিন্তু কামড় দেওয়ার ভয় আছে, আপনি আন্দাজের লেজে ধরে টান দিলে সমান মানে আপনি তো মারা যাবেন, এই জন্য সাপ ধরতে হবে কায়দা মতন। তো আপনি শিরক করবেন তাও শিরক হবে, মানে সেজদা করবেন শিরক হয়ে যাবে। আল্লাহর মর্যাদা লিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ না? তো আপনি যখন গুরুর সামনে যায় সেজদা করবেন, যদি আপনি গুরু নিয়ে দিয়ে করেন তো শিরক হয়ে যাবে। এই জন্য সেজদা শিরক না হওয়ার মন্ত্র কায়দারা বুঝিয়েই আমি শেষ করে দেবো। সেজদা শিরক না হওয়ার তিনটি কারণ, একটা হচ্ছে আল্লাহর স্রোত, আর একটা হচ্ছে আল্লাহর নিজ রুহুর ভিতরে ঢুকালো, আল্লাহ, আর একটা হচ্ছে খেলাফত। এই তিনটি কারণ যখন একত্রিত হবে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হযরত আলীকে খেলাফত না দিত তাহলে হাসান মসজিদ যদি হযরত আলীকে সেজদা দিত তাহলে শিরক হইত, কারণ ওখানে খেলাফত নাই তাই সেজদা আবু বকর পায় নাই, অন্যান্য সাহাবাদের ভিতরে খেলাফত নাই তাই সেখানে সেজদা পায় নাই, হযরত আলীকে খেলাফত দিল তাই সেখানে সেজদা হইল। তাহলে সেজদা শিরক না হওয়ার তিনটি কারণ, একটা হচ্ছে
আল্লাহর রূহ, আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের খিলাফত। তো চেহারা এবং মানে রূহ, এই খিলাফত এটা বুঝলাম, কিন্তু আল্লাহ পাকের রূহ আল্লাহ এই ব্যাপারটা একটু বলতে হয়। প্রত্যেকের ভিতরে আল্লাহ রুহু আছে না? প্রত্যেকের ভিতরে আল্লাহ আছে না? তো আল্লাহ এবং রুহু, আল্লাহ এবং মানুষ কয়টা সত্তা? দুইটা। মানুষটার বলা আছে নফস, মানে জীবাত্মা, আর রুহু আছে প্রভু সত্তা, সূরা বনি ইসরাঈলের 85 নম্বর আয়াত। প্রত্যেকের ভিতরে দুইটা সত্তা, একটা আছে রুহু সত্তা আর একটা নফসের সত্তা। মানুষ যখন ঘুমায় তখন কিন্তু নফসের সত্তাটা দেহের বাইরে চলে যায়, রুহু সত্তাটা দেহের ভিতরে থাকে, সূরা জুমার 42 নম্বর আয়াত। তাহলে রুহু সত্তা বরাবর সে যাবে, নফক্তু ফিহি মির রুহি, এখানে কিন্তু নফস শব্দ আসে নাই। সূরা হিজরের 29 নম্বর আয়াত করে দেখেন, সূরা সাদের 72 নম্বর আয়াত করে দেখেন, ফাইজা সাওয়াইতু আনা ফাক্তু ফিহি মির রুহি ফাকা ওয়া সাজিদি, যখন ওয়াতে আমার নিজ রুহু ফুৎকার করবো তখন তোমরা সেখানে সেজদা করবে। তাহলে সেজদার লক্ষ্য বস্তু আছে ওই রুহু, যেটা হচ্ছে আল্লাহ বরাবর, এটা কিন্তু নফস সত্তার দিকে হবে না। আপনি যদি নিয়ত করেন, আপনার গুরু মনে করেন সালাম, সালামের কাছে বায়াত হয়েছেন, আপনি সেজদা করার সময় যদি সালাম নিয়ত করে করেন, তো নফস বরাবর সেজদা চলে যাবে। ইন্নামালা আমালুন নিয়াত, কর্মের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। সালামের দিকে লক্ষ্য করে সেজদা করলে সালাম সেজদার মালিক হয়ে যায়। আনাল মাজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। সেক্ষেত্রে যদি আপনি সালামের দিকে নিয়ত করেন শেরেক হয়ে যাবে। তো বলতে আমারটা যদি শেরেক হয় তাহলে ফেরেশতারা যে নিয়ত করলো, হ্যাঁ আদমকে সেজদা করলো, ওটা কেন শেরেক হবে না? আরে গাধা, ফেরেশতারা তো আদমকে আদম নিয়তে করে নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো কি নিয়তে করলো। ফেরেশতারা যখন তৈরি, আদম তৈরির অনেক আগে আল্লাহ ফেরেশতাদের নিয়ে মজলিসে বসে বলল, যখন আমি আদমের দেহের ভিতরে আমার নিজ রূহ ফুৎকার করবো তখন তোমরা সেজদা করবে। তাহলে ফেরেশতারা তো মুখস্থ করে রেখেছি যে আল্লাহর রূহ ঢুকবে তখন সেজদা, নফস আদম ঢুকলো তখন তো সেজদার হুকুম হয় নাই তো। তাহলে ফেরেশতারা কাকে সেজদা করছে? আদমকে কেবলা করে সেজদা করছে আল্লাহকে। আপনি সালামের ভক্ত, আপনাকে সালামকে কেবলা করে সেজদা করতে হবে রূপে আল্লাহকে। তাহলে ইন্নামাল আমানুবেন নিয়া, আপনি নিয়ত করলেন আমি আল্লাহকে করলাম, তাহলে সেজদা সেরেক হবে কেন? তোমার নিয়ত করার পরে যদি সেজদার জোর করে সেরেক পানি দাও, তাহলে আমি আবার ওই ধাক্কা মেরে কাবা ঘরের সামনে সেজদা করলে ওটারে আমি ধাক্কা দিয়ে সেরেক পানি দেবো? কাবা ঘরের সামনে সেজদা করে আসছে না? তুমি যদি নিয়ত করো আমি কাবা ঘরকে করছি, তাহলে তো সেজদা সেরেক হয়ে যায়। ওকে নিয়ত করে কি? আল্লাহ নিয়ত করে সেজদা করেছো, ওই নিয়তের খবর তো আল্লাহ জানে, জানো না? ওইটা জানে বিধায় ওই সেজদা সেরেক না। আর তুমি যখন সালামের সামনে সেজদা করলে নিয়ত করলে আমি আল্লাহকে করছি, এই নিয়তের খবর তো আল্লাহ জানে। তাহলে ওরা যেমন জানে ওরা যেমন শেরেক নয়, এটা যদি আল্লাহ জানে এটাও শেরেক না। তোমার নিয়তের ভিতরে শেরেক নির্ভর করছে। তাহলে আমরা সেজদা করতে যাই যেন শেরেক না হয়, তার জন্য আমার নিয়ত বরাবর যেতে হবে। কখনো বাবা মানুষ নিয়তে মানুষকে সেজদা করা যাবে না, কারণ আনাল মাসিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। যদি কেউ প্রশ্ন করে নিয়ত করলাম আল্লাহ, কিন্তু রূপটা তো মোহাম্মদের, মোহাম্মদের রূপ ওইখানে তো মেসের হয়ে যায়। সুরা নাহলের 77 নম্বর আয়াত বলছে, আল্লাহ ইসাকা বি মিসরি, আল্লাহর কোনো মেসেল নেই। তাহলে মোহাম্মদের রূপ আল্লাহর রূপ, এটা মনে মনে কল্পনা করে উপমা করলে নিয়ত করলে আল্লাহকে, তা তো মেসেল হয়ে গেল। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মালিকটা তো মোহাম্মদ না, কিরা স্বয়ং আল্লাহ। এটা যে স্বয়ং আল্লাহ থেকে আসছে তার প্রমাণ কি? মোহাম্মদের ধপ করে কি মোহাম্মদ হয়েছে কি? আদম ঠিক আসছে না? আদমের চেহারা কার চেহারা? আল্লাহ চেহারা। আল্লাহ চেহারা যে আদমের চেহারা যে আল্লাহ চেহারা, তার দলিল কি? তার দলিল হচ্ছে, তার প্রমাণ কি? প্রমাণটা দেখানোর জন্য আল্লাহ সেজদার মানে সিলটা ওখানে বাইরে দিল। সমস্ত সেজদার মালিক কে? আল্লাহ না? তা আল্লাহ যে চেহারা সেজদা দিতে বলছে ওই চেহারার মালিক তো আল্লাহ। যদি ওই চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণ আদমের অংশ থাকে, যতটুকু পরিমাণ আদমের অংশ ততটুকু শেরেক হবে, কারণ সেজদার মালিক তো 100% আল্লাহ। এই জন্য আল্লাহ নিজ রূপে আদম তৈরি করে সেখানে যদি সেজদা না দিয়ে ছেড়ে দিত, তাহলে এটাকেও আল্লাহর রূপ বলে মানত না। এই জন্য ওখানে সেজদার বিধান দেওয়া হলো। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তো ফেরেশতাদের জন্য হুকুম ছিল, আমাদের জন্য মানুষই তো মানুষকে করার বিধান নেই, এরকম একটা প্রশ্ন আপনারা ওই তিনবার ত্রিপল করে অজ্ঞ আলেম সমাজ কিন্তু আপনার খুঁজা মারছে বলছে। আমি বলছি ফেরেশতাদের নাম উল্লেখ করলো কেন? এটা তো তোমার জানতে হবে, ফেরেশতাদের নাম উল্লেখ করার কারণ কি?
ফেরেশতাদের নাম উল্লেখ করার কারণ কি এটা আপনাকে জানতে হবে। আবার আল্লাহ কেন প্রতিনিধি তৈরি করলো এই প্রতিনিধি তৈরি করার কারণ জানতে হবে। প্রতিনিধি তৈরি করলো এই কারণে যে আল্লাহ আল্লাহ সবাই করছে, আল্লাহকে সেজদা সবাই করছে, 100% ফেরেশতারা আল্লাহকে সেজদা করছে, যত সৃষ্টি আসবে সমস্ত সৃষ্টি আল্লাহকে সেজদা করবে। এখন সৃষ্টির দিকে স্রষ্টার দিকে স্রষ্টাকে সেজদা করতে কারো আপত্তি নাই। যখনই খেলাফত সৃষ্টি করে সেখানে সেজদা দিতে বলা হবে, সৃষ্টির দিকে স্রষ্টাকে সেজদা করতে গেলে অহংকারের ব্যাপার আসছে। এই জন্য তখন এই আদমকে প্রতিনিধি তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে সেজদা করার বিধানটা চালু করাই। এটা হ্যাঁ কেউ করলো কেউ করলো না, তখন দোজখ বেহেশতের ফয়সালাটা সেজদার মাধ্যমে নির্ধারণ করার জন্য কিন্তু প্রতিনিধি তৈরি হইল। আর আল্লাহ চিন্তা করলো প্রতিনিধি তৈরি করার পরে সেজদা প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন যদি ফেরেশতারা নিরাকারে ইতিপূর্বে আল্লাহকে সেজদা করেছে, ওই সেজদা নিরাকারে চালু যদি থাকে, পরক্ষণে যদি হ্যাঁ এই সেজদাটা অফ না করা হয়, তাহলে পরবর্তীতে তাবলীগালা বলবে হাগো ওই যে ফেরেশতারা যে কায়দায় করেছে আমি তো সেই কায়দায় নিরাকারে করেছি, হাগো ফেরেশতারা যদি জান্নাতে যাইতে পারে তাহলে আমার কেন দোজখ হবে, এরকম একটা প্যাসে এই তাবলীগালারা আল্লাহকে ফেলে দেবে না। এই জন্য আল্লাহ চিন্তা করলো ইতিপূর্বে হাগো তোমরা যে যাত্রা প্যান্ডেলে যাও না, কালকে লাল কার্ড দিয়ে এলো, লাল কার্ড যার যারা আছে আজকে হলুদ কার্ড, এই লাল কার্ড আলো সব জমা দিয়ে হলুদ কার্ড না নিলে আজকে আর ঢুকতে পারবা না। তার মানে কালকে লাল কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হইল, ঘোষণা দেওয়া হইলো ওই সলিমদ্দি কলিমদ্দি তোমাদের কালকে লাল কার্ড আছে তোমাদের সাথে, এই তোমরা সলিমদ্দি কলিমদ্দি শিখে লাল কার্ড জমা দাও দিয়ে গ্রিনটা বা হলুদটা নেও, এই জন্য তো সলিমদ্দির নাম আসবে নাকি। ওই নিরাকারের সেজদার ব্যাপারটা ওই ফেরেশতারা ইতিপূর্বে আল্লাহকে করেছে, তাই ওই নিরাকারের ওই লাল কার্ড ওটা জমা দিয়ে হলুদ কার্ড নেওয়ার জন্য ফেরেশতাদের নাম উল্লেখ করে এই তোমরাও আদমকে করো, নিরাকারে আর চলবে না। এই জন্য এখানে নিরাকারের সেজদার ব্যাপারটা চিরস্থায়ী ভাবে বন্ধ করার জন্যই কিন্তু ফেরেশতাদের নাম উল্লেখ করলো, কারণ ইতিপূর্বে তো ফেরেশতারা ওই লাল কার্ড মতন নিরাকারের সেজদা করেই তো অভ্যস্ত নাকি। এখন যদি ফেরেশতারা নিরাকারের সেজদার ওই লাল কার্ড জমা দিয়ে আদম সেজদার ওই হলুদ কার্ডটা নিয়ে নিল আদমকে সেজদা করে, এখন তুমি তাবলীগালা ভাই নিরাকারের সেজদা করে করে তোমার যদি ব্যস্ত দিয়ে দেয় তো দুইটা সমস্যা হবে। একটা সমস্যা ফেরেশতারা বলবে আল্লাহ নিরাকারের সেজদা করে তাবলীগালা যদি ব্যস্ত যায় তাহলে আমাকে দিয়ে কেন আদম সেজদা করাইলে, আমাদেরকে কেন আদমের কাছে ছোট করাইলে, তোমার ওই তাবলীগালা ভাই নিরাকারের সেজদা করে ব্যস্ত গেলে আমার কেন ছোট করাইলে, আমরা তো নিরাকারে লাল কার্ড মতো ছিলাম ছিলাম, এটা পেছে পড়ে যাবে না। আর একটা কারণ শোনো, ইবলিস বলবে যে নিরাকারের সেজদা করে ওই তাবলীগালা যদি ব্যস্ত যায় তাহলে আমার কেন দোজখ হয়, আমি তো নিরাকারের সেজদা তোমার তখনও করেছি এখনো করি করি, তাহলে দুইটা সমস্যা পড়ে যাবে না আল্লাহ। এই জন্য বাবা কোনো তাবলীগালা যত কিছুই তুমি গরু কুরবানি দেওয়ান করে আদম সেজদার টিকিট না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যেটা বলতেছিলাম পবিত্র হওয়ার জন্য রসুল দরকার, তোমার এখন রসুল আছে কি না আছে তুমি খুঁজে নাও গা, রসুলের কাছে যে সেজদা না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত যে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না, এখানে রসুল অথবা নাই রসুলের কথা বলা নেই, নবীর কথাও বলা নেই। রসুলের কোরআনের আয়াত আবৃত্তি করার জন্য কোনো জনপদের কেন্দ্রে আমি রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না, সূরা কাসাসের 59 নম্বর আয়াত। এখানে কিন্তু রসুল শব্দ আসছে, নবী শব্দ আসছে না, নাইবি রসুল শব্দ আসছে না, কোনো পীর সাহেব শব্দ আসছে না, ওলামা হ্যাঁ এরকম উলিরামর শব্দও আসে না, ডাইরেক্ট রসুল শব্দ এসেছে। এরকম সোয়া কাসাসের 47 নম্বর আয়াতে বলছে রসুল না পাঠিয়ে আমি যদি কাউকে শাস্তি দিতাম কিন্তু কোনো জনপদ ধ্বংস করতাম তাহলে তারা বলতো আমাদের কাছে রসুল পাঠাইলে না কেন, পাঠাইলে আমরা মুমিন হতাম। এখানে যদি নবী বা এরকম পীর সাহেব শব্দ নাই রসুল শব্দ আসছে না, ডাইরেক্ট রসুল শব্দ এসছে।